টি কেমিস্ট্রি বইয়ের ফিজিক্যাল কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পৃষ্টতলীয় রসায়ন সারফেস কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা নিয়ে লাইন বাই লাইন কোডিং করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো দেখো প্রথমতই এই চ্যাপ্টারের বিষয়গুলি হলো যে আন্তঃপৃষ্ঠীয় ঘটনা এবং এদের যে গুরুত্ব সেটা বর্ণনা করতে পারবো তারপর অধিশোষণের সংজ্ঞা ভৌত ও রাসায়নিক অধিশোষণ রূপে এদেরকে শ্রেণীবিভাগ করতে পারবো অধিশোষণের কৌশল ব্যাখ্যা করতে পারব কঠিনের ওপরিতলে গ্যাস এবং দ্রবণের অধিশোষণ নিয়ন্ত্রণকারী শর্তগুলিও ব্যাখ্যা করতে পারব ফ্রেন্ডলিশের সমতাপীয় অধিশোষণ এর ওপর ভিত্তি করে অধিশোষণের ফলাফলগুলো ব্যাখ্যা করতে পারব শিল্পক্ষেত্রে অনুঘটকের ভূমিকা উপলব্ধি করতে কোলোটীয় অবস্থার প্রকৃতি উল্লেখ করতে কোলোডের কোল এডের প্রস্তুতি ধর্মাবলী এবং বিশুদ্ধিকরণ বর্ণনা করতে ইমালসনের শ্রেণীবিন্যাস এবং তাদের প্রস্তুতি ধর্মাবলী বর্ণনা করতে জেল গঠনের ঘটনা বর্ণনা করতে কোলওয়েটের ব্যবহারগুলো তালিকাভুক্ত করতে পারব প্রথমত অধিশোষণ অধিশোষণ কি অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা ঠিক আছে অধিশোষণ হচ্ছে একটা পৃষ্ঠতলীয় ঘটনা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি অনেক বেশি হয় তাহলে অধিশোষণও কঠিন পদার্থের বিশেষ করে অতি শুষ্ক বিভাজিত অবস্থায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয় যেমন চারকোল সিলিকা তারপর তেল অ্যালুমিনা জেল কাদা কোলওয়েট অতি শুষ্কভাবে বিভাজিত ধাতুসমূহ ইত্যাদি ভালো অধিশোষক রূপে কাজ করে তাহলে অধিশোষক রূপে কী কী ভালো কাজ করতে পারে চারকোল কাজ করতে পারে সিলিকা কাজ করতে পারে তেল তারপর অ্যালুমিনা এবার অধিশোষণ বিক্রিয়ার বিভিন্ন যে উদাহরণ সেগুলি দেখো চারকোল চলুন সমন্বিত কোনো একটা আবদ্ধ পাত্র যখন আমরা অক্সিজেন হাইড্রোজেন কার্বন মনোক্সাইড ক্লোরিন অ্যামোনিয়া অথবা সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস নেব তখন লক্ষ্য করলে দেখা যাবে যে আভূত পাত্রে কি হচ্ছে চাপটা হ্রাস পাচ্ছে আর গ্যাসের অনুগুলি চারকোলের ঘনীভূত হয় অর্থাৎ পৃষ্ঠতলের গ্যাসগুলি কি হয়ে যায় হয় একটা জৈব রঞ্জক যেমন হচ্ছে ধরো মিথিলিন ব্লু আছে মিথিলিন ব্লু এর দ্রবণের মধ্যে যখন আমরা প্রাণিজ্য চারকোল যোগ করব মানে যোগ করা হয় তখন কি আর দ্রবণটাকে ভালোভাবে এবার যোগ করে দ্রবণটাকে যখন ভালো করে ঢাকানো হবে তখন দেখা যাবে যে পরিশ্রুত কি হয়ে যাচ্ছে বর্ণহীন হয়ে যাচ্ছে কারণ কি রঞ্জকের অনুসমূহ চারকলোলের পৃষ্ঠতালে সঞ্চিত হয় এবং অধিস বর্ণটা সেই জন্য এখানে প্রাণীজ চারকলের স্তর এর ওপর দিয়ে চালনা করা হবে তখন এটাও বর্ণহীন হয়ে যাবে কারণ রঙিন দ্রব্যগুলি কি করবে রঙিন দ্রব্যগুলা চারকোল চারকোলদের দ্বারা অধিশোষিত হয়ে গেছে এবার সিলিকা জলের উপস্থিতিতে যখন বায়ু শুষ্ক হয়ে যায় সিলিকা জলের উপস্থিতিতে কি হয়ে যায় বায়ুটা শুষ্ক হয়ে যায় কেন হয়ে যায় কারণ জেলের পৃষ্ঠতলে জলের অনুসমূহগুলিও অধিশোষিত হয় এবার ওপরের উদাহরণ থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পৃষ্ঠতল হচ্ছে অধিশোষণের মাধ্যমে গ্যাস অথবা তরলের অণুগুলিকেই ধরে রাখে আর অধিশোষিত পৃষ্ঠতল থেকে অধিশোষিত পৃষ্ঠতল থেকে অপরিশোধিত দ্রব্যটিকে অপসারণ করার যে বিশেষ প্রক্রিয়া সেটাকে বিশেষণ অর্থাৎ বলা হয় এবার অধিশোষণ আর শোষণের মধ্যে যদি পার্থক্য করি তাহলে দেখো কি বলছে অধিশোষণ পদার্থ পৃষ্ঠতলে আর অধিশোষকের পৃষ্ঠতলের মধ্যে প্রবেশও হয় না বা প্রবেশ ঘটে না অভ্যন্তরীণ অপরপক্ষে শোষণের ক্ষেত্রে কি হয় পদার্থ কঠিনের অভ্যন্তরের সমস্ত অংশে সমানভাবে বণ্টিত হয় যখন একটা চকের টুকরোকে কালির মধ্যে ডোবাও মানে ডোবানো হলো তখন কি হয় না রঙিন অনুগুলির অধিশোষণের ফলে চকের যে পৃষ্ঠতল আছে সেটা কালির রং ধারণ করে যেখানে শোষণের ফলে কালির দ্রাবক চকের গভীরেই প্রবেশ করে তো চকের টুকরোটিকে ভাঙা হলে লক্ষ্য করা যায় যে এর ভেতরে দিকটা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে তো জলীয় বাষ্পের উদাহরণের সাহায্যে এটা অধি আর শোষণের মধ্যে পার্থক্য করা যায় বা পার্থক্য পার্থক্য দেখানো যেতে পারে এবার জলীয় কি অনাদ্র কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শোষিত হয় কিন্তু সিলিকা জেল যেটা আছে সেটা আবার অধি হয়ে যায় ক্ষেত্রে গারত্ব কঠিনের সমস্ত অংশে কি হচ্ছে সমান হচ্ছে তো অধিশোষণ আর হচ্ছে শোষণ একই সাথেই সংগঠিত হতে পারে উভয় প্রক্রিয়াকে বর্ণনা করার জন্য আমরা হচ্ছে কি জপসর্ষণ পত্তা ব্যবহার করবো এবার অধিশোষণের ক্রিয়া কৌশল ঘটার কারণ হচ্ছে কি মতো কণাগুলি পরিবেশে থাকে না অধিশোষকের করে করে। একে অপরকে প্রশমিত করে কিন্তু পৃষ্ঠতল স্থিত কণাগুলি সব দিক থেকে নিজের মতো পরমাণু বা অনুসমূহ দ্বারা বেষ্টিত থাকে না এবং এই কারণে এদের মধ্যে কি একটা অপ্রতির বা অবশিষ্ট লব্ধি আকর্ষণ বল থাকে আর অধিশোষকের এই বলি হচ্ছে এর পৃষ্ঠতলে অধিশোষণের কণাগুলির আকর্ষণ করার জন্য দায়ী কি বলছে যে প্রদত্ত যেমন ধরো উষ্ণতায় আর হচ্ছে চাপে যদি অধিশোষকের প্রতি একক ঘরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় মানে যারা উষ্ণতা 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 এবং চাপ যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে সেটার সাথে সাথে কী হচ্ছে অধিশোষণের মাত্রাটাও বৃদ্ধি পাচ্ছে তাহলে অধিশোষণ সংক্রান্ত অপর একটা গুরুত্বপূর্ণ শর্ত কি হলো অধিশোষণ তাপ অধিশোষণই অধিশোষণ সর্বদাই একটা হচ্ছে তাপ উৎপাদক প্রক্রিয়া অধিশোষণকে কি ডেল্টা এইচ ডেল্টা এইচ সবসময় কি হয় ঋণাত্মক হবে অধিশোষণের ডেল্টা যে এইচ আছে সেটা সর্বদাই নেগেটিভ হয় মানে যখন একটা গ্যাস অধিশোষিত হয় তখন তার মানে এর যে অনুগুলি আছে সেটা কি হয় মুক্ত চলাচল সীমাবদ্ধ হয়ে পড়ে মুক্ত চলাচলের সীমাবদ্ধ হয়ে পড়ে আর এর ফলস্বরূপে কি হচ্ছে অধিশোষণের পরে যে গ্যাসের এন্ট্রপি আছে সেটা হ্রাস পাচ্ছে মানে ডেল্টা এসও নেগেটিভ হচ্ছে তো ডেল্টা জি সমস্যা সমান টি ডেল্টা জি সমস্যা সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এই সমীকরণের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে ডেল্টা এইচ এর মান যদি খুব নেগেটিভ হয় মানে খুব বেশি ঋণাত্মক হয় তাহলে মাইনাস টি ডেল্টা এস এর মানও অপেক্ষাকৃত কি হয়ে যাবে ধর্নাত্মক হবে তবে ডেল্টা জি এর মান ঋণাত্মক হবে এবার অধিশোষণের প্রকার ভেদ অধিশোষণ দুই প্রকার একটা হচ্ছে কি ভৌত অধিশোষণ আর একটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ ভৌত অধিশোষণ কি হবে ভৌত অধিশোষণের ক্ষেত্রে যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কঠিন পদার্থের যে পৃষ্ঠতল আছে না সেটার মধ্যে কি হয় ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের প্রভাবে এরা কি করে গ্যাসকে সঞ্চিত করে ভ্যান্ডারওয়ালস মানে কঠিন পদার্থের পৃষ্ঠতলে যখন দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের প্রভাবে গ্যাস দ্বারা সঞ্চিত হয় এই অধিশোষণকে আমরা ভৌত অধিশোষণ বলি আর রাসায়নিক অধিশোষণ কি রাসায়নিক বন্ধন দ্বারা এরা পরস্পর যুক্ত হয় গ্যাসের অনুবায় পরমাণু সমূহ যখন কঠিন পদার্থের পৃষ্ঠতলের সাথে কেউ রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি রাসায়নিক অধিশোষণ আচ্ছা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কিন্তু উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় আর অন্যদিকে তোমার ভৌত অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান খুব কম হয় বা হয়ও না কোনো সময় ডাইহাইড্রোজেন এর প্রথম দিকে ওয়ালস বলের দ্বারা নিকেলের পৃষ্ঠতলে কি হয় অধিশোষিত হয় এবার হাইড্রোজেন যখন পরবর্তী পর্যায়ে বিয়োজিত হয়ে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে তখন সেগুলি কি হয় রাসায়নিক অধিশোষণের মাধ্যমে পৃষ্ঠতলের সাথে যুক্ত থাকে তো ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য সমূহ কী কী যেমন ধরো স্বাতন্ত্রতার অভাব এবার ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা সর্বজনীন সর্বজনীন হওয়ায় এটা কি হয় যে প্রদত্ত অধিশোষণের পৃষ্ঠতলে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য বিশেষ কোনো পক্ষপাতিত্ব প্রদর্শন করে না আর অধিশোষিত পদার্থের যে প্রকৃতি আছে ধরো কোনো একটা কঠিন পদার্থ তার দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণ গ্যাসটার কি হয় প্রকৃতির উপর নির্ভর করে যেমন যে সকল গ্যাস সহজেই তরলে পরিণত হয়ে যায় অর্থাৎ এদের উচ্চ সংকট উষ্ণতা বিশিষ্ট আর এরা কি হয় সহজে হয় কারণ কারণ কি এদের অধিসে বলটা সংকট উষ্ণতায় কাছাকাছি শক্তিশালী যেমন এক গ্রাম সক্রিয় যদি চারকোল আর মিথেন এর সংকট উষ্ণতা কত একশো নব্বই কেলভিন অপেক্ষা কি হয় অধিক সালফার ডাইঅক্সাইড যার সংকট উষ্ণতা কত ছশো তিরিশ তার মানে মিথেনের থেকে সালফার ডাইঅক্সাইডের সংকট উষ্ণ ছশো তিরিশ ডিগ্রি বেশি সালফার ডাইঅক্সাইড গ্যাস অধিশোষণ করে যা কি করে ফোর পয়েন্ট ফাইভ মিলিলিটার ডাইহাইড্রোজেন যেটা সংকট উষ্ণতা কত তেত্রিশ ক্যালভিন থেকেও বেশি হয় এবার পরবর্তী প্রকৃতি ধরো কোটিন প্লাস গ্যাস হচ্ছে কঠিন প্লাস গ্যাস এটা কি হবে গ্যাস বা কোটিন হতে পারে আর একটা কি উৎপন্ন হবে হিট উৎপন্ন হবে এটা হচ্ছে পরবর্তী প্রকৃতি আর অধিশোষক পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বলি সেটা হচ্ছে অধিশোষকের পৃষ্ঠতল ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে সেটার সাথে সাথে অধিশুষ্ক ভাবে বিভাজিত ধাতু এবং শুষ্ক ছিদ্রযুক্ত যুক্ত পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় এরা কি হবে উত্তম অধিশোষক হিসেবে আচরণ করবে এবার অধিশোষণ তাপ বা এনথালপি যদি বলি কোনো সন্দেহ নেই যে ভৌত অধিশোষণ একটা তাপ প্রক্রিয়া কিন্তু এর অধিশোষণ এনথালপি খুবই কম মানে কত কুড়ি থেকে চল্লিশ কিলোজুল মলিনভার্স কারণ কি কারণ হচ্ছে গ্যাসের অনুসমূহ এবং কঠিনের যে পৃষ্ঠতল এর মধ্যে আকর্ষণ কেবলমাত্র ভ্যান্ডার্স বলের কারণেই হয় এবার রাসায়নিক অধিশোষণে যদি বৈশিষ্ট্য বলি এক্ষেত্রে কী হয় উচ্চ সান্দ্রতা হয় অপরাবর্ত প্রকৃতির হয় তারপর এক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয় ভৌত অধিশোষণের মতোই অধিশোষণের পৃষ্ঠতলের ক্ষেত্রফলও বৃদ্ধি পেলে রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় আর অধিশন এনথালপি কি হয় এক্ষেত্রে অনেক বেশি হয় মানে ভৌত অধিশোষণের তুলনায় রাসায়নিক অধিশোষণের এনথারপি উচ্চ হয় কত আশি থেকে দুশো হাজার কিলোজল ইনভার্স তার তুলনা যদি করি তাহলে ভৌত অধিশোষণ কখন হয় ভৌত অধিশোষণ ভ্যান্ডার্স বলের কারণেই সংগঠিত হয় আর রাসায়নিক অধিশন তোমার রাসায়নিক বন্ধনের গঠনের মাধ্যমেই সংগঠিত হয় আর ভৌত অধিশোষণ একটা স্বাতন্ত্র প্রকৃতি রাসায়নিক অধিশ্র প্রকৃতিই হয় আর ভৌত অধিশোষণ হচ্ছে পরাবর্ত প্রকৃতির হয় রাসায়নিক অধিশোষণ কি হয় অপরাবর্ত প্রকৃতির হয় অর্থাৎ এদের তাপ উৎপাদক প্রক্রিয়া উচ্চ সক্রিয়করণ শক্তির কারণে কি হয় এদের নিম্ন উষ্ণতায় প্রক্রিয়াটি খুবই মন্থর হয়ে যায় এটি হচ্ছে গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল সহজে তরলে পরিণত হয় এবং গ্যাস সহজে কি হয়ে যায় অধিশোষিত হয় আর এটি গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে যে সকল গ্যাস অধিশোষকের সাথে বিক্রিয়া করে এরা হচ্ছে রাসায়নিক অধিশোষণ প্রদর্শন করে আর এক্ষেত্রে অধিশোষণ এনথালপি কম হয় কত হয় কুড়ি থেকে চল্লিশ কিলো জুল মল ইনভার্স হয় আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় আর এক্ষেত্রে এর এনথালপির মানটাও বেশি কত আশি থেকে দুশো চল্লিশ কিলো জুল মল ইনভার্স তারপরে কি যে নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের জন্য যে সহায়ক নিম্ন নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের জন্য সহায়ক কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে এটা আবার হ্রাস পেয়ে যাবে আবার এদিকে তোমার রাসায়নিক অধিশোষণ উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় রাসায়নিক অধিশোষণের জন্য এটা সহায়ক যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে রাসায়নিক অধিশোষণও বৃদ্ধি পাবে আর এক্ষেত্রে সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় না মানে ভৌত অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় না কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয় সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় আর এটা হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে তারপর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় তাহলে এটি বৃদ্ধি পায় আর এটিও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে এটিও বৃদ্ধি পায় আর এক্ষেত্রে কি হয় যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে উচ্চ চাপে অধিশোষকের পৃষ্ঠতলের ওপর একাধিক আণবিক স্তর সৃষ্টি হয় আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয় আণবিক স্তর একটা মাত্র আণবিক স্তর সৃষ্টি হয় এবার অধিশোষণ সমতাপীয় অধিশোষণ সমতাপীয় কি যে স্থির উষ্ণতার চাপের পরিবর্তনের সাথে কি হয় অধিশোষিত গ্যাসের পরিমাণের পরিবর্তন হয় এটা একটা বক্ররেখার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে একে আমরা কি বলি না অধিশোষণ সমতাপীয় সম বলা হয় এটা হচ্ছে ফ্রেন্ডলিস এর অধিশোষণ সমতাপীয় সমীকরণ কি এটা এক্স বাই এম ইকস টু কে ডট পি টু ওয়ান বাই এন লেখা হচ্ছে তোর এক্স বাই এম হচ্ছে পি এটা হচ্ছে অধিশোষণ সমতাপীয় স্থির চাপে আর উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে ভৌত অধিশোষণ হ্রাস এটা আমরা জানি এবার দেখো এবার যখনই এটা আমরা লগ এক্স বাই এম ইকলস টু লক কে প্লাস ওয়ান বাই এন লক পি নিব তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা কি লগ এক্স বাই এম হবে ওয়াই অক্ষ বরাবর লক এক্স বাই এম আর হচ্ছে কি যে এক্স অক্ষ বরাবর লক পি নিব তো নিলে পরে এক্স অক্ষ বরাবর যদি লক পি এর মান বসিয়ে আমরা ফ্রেন্ডলিসের সমতাপের সমতাপের বৈধতা যাচাই করা যায় এটি হচ্ছে কি একটা সরলরৈখিক হয় তবে ফ্রেন্টিসের সমতাপে বৈধ বৈধ নতুবা এটি বৈধ নয় তো সরলরেখার নতি থেকে ওয়ান বাই এন এর মান এক্ষেত্রে নতিটা কি তাহলে ওয়ান বাই এন ওয়াই অক্ষের ছেদিতাংশ থেকে কে এর মান পাওয়া যায় তো ফ্রেন্টলিসের সমতাপীয় অধিশোষণের প্রকৃতি আনুমানিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে তাহলে ওয়ান বাই এন গুণকের মান কি হতে পারে জিরো এবং ওয়ানের মধ্যেই হতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট তাহলে ওয়ান বাই এন নতির মান কত জিরো এবং ওয়ানের মধ্যেই হতে পারে সম্ভবত জিরো পয়েন্ট ওয়ান থেকে কত জিরো পয়েন্ট ফাইভ পরিসরে থাকে তাহলে যখন ওয়ান বাই এন টু কত হবে জিরো ওয়ান বাই এনটা যখন হয়ে যাবে জিরো তখন কি হবে তো সেক্ষেত্রে এক্স বাই এমটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে তাহলে অধিশোষণ প্রক্রিয়াটি তখন কি হবে চাপের ওপর নির্ভরশীল হবে এবার যখন ওয়ান বাই এনটা কি হবে ওয়ান হবে তখন এক্স বাই এম ইকলস টু কি হবে কে পি হবে তাহলে এক্স বাই এম ভেরিজ পি হবে তার মানে অধিশোষণ প্রক্রিয়াটি চাপের সাথে কি হবে তোমার সমানুপাতিক হবে সমানুপাতিক হয়ে পরিবর্তিত হবে দুটি শর্তকে পরীক্ষালব্ধ ফলাফলের সমর্থন করা হয় তো পরীক্ষালব্ধ সমতাপীয় উচ্চ চাপে সর্বদাই স্থির মানের দিকে অগ্রসর হয় যাকে ফ্রেন্ডিসের সমতাপীয় দ্বারা ব্যাখ্যা করা যায় না তাই উচ্চ চাপে অধিশোষণ সমতাপীয় কি হয় ব্যর্থতা প্রদর্শন করে এবার দ্রবণ দশা থেকে অধিশোষণ দ্রবণ দশা থেকে অধিশোষণ কি বলছে যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এম জি ও এ হোল্ড ওয়াইস ম্যাগনেশিয়াম বিকারকের উপস্থিতিতে নীল বর্ণ ধারণ করে ম্যাগনেশিয়াম বিকারকের উপস্থিতিতে কি করে এর করে উপস্থিতিতে বর্ণ ধারণ করে আর ম্যাগনেশিয়াম অধিশোষণের জন্যই এই বর্ণ দেখা যায় তো দ্রবণ থেকে অধিশোষণের এই বর্ণ দেখা যায় দ্রবণ থেকে অধিশোষণের ক্ষেত্রে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি লক্ষ্য করা যেতে পারে এক কি উষ্ণতা বৃদ্ধির সাথে অধিশোষণের মাত্রা কি হ্রাস পায় মানে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে অধিশোষণ হ্রাস পাবে অধিশোষকের পৃষ্ঠতল যদি বেশি হয় তাহলে অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পায় তারপর দ্রবণের মধ্যে দ্রাব্যের গারত্যের ওপর অধিশোষণের মাত্রাও নির্ভর করে অধিশোষক এবং পদার্থের প্রকৃতির ওপর অধিশোষণের মাত্রাও নির্ভর করে সমীকরণ দ্রবণ থেকে অধিশোষণের আচরণকে মোটামুটিভাবে ব্যাখ্যা করা যেতে পারে এই পার্থক্য যে চাপের পরিবর্তে যদি আমরা দ্রবণের গারত্বকে এক্ষেত্রে বিবেচনা করি তাহলে এক্স বাই এমস টু কেপি মানে জাস্ট কেপি এর জায়গায় কিনছে কেসি গারত্ব নিচ্ছি তাহলে কেসি টুতি ওয়ান বাই এন তো এক্ষেত্রে সি একটা কি সাম্য গারত্ব যখন কি হয় সম্পূর্ণ হয়ে যায় তো সমীকরণের উভয় দিকে এ লেখচিত্র যদি অঙ্কন করা হয় তো একটা সরলেখা পাওয়া যাবে যা ফ্রেন্ডলিস্টের সমতাও যথার্থতা প্রদর্শন করে এবার অধিশোষণের যদি প্রয়োগ বলি তাহলে অধিশোষণের প্রয়োগ হচ্ছে উচ্চ বায়ুসূন্য স্থান সৃষ্টির জন্য যেমন ধরো ভ্যাকুয়াম মানে বায়ুসূন্য পাম্প দ্বারা আমরা পাত্রের ভেতরের বায়ু খালি করার পর অবশিষ্ট খুবই পরিমাণ বায়ুকে চারকোল দ্বারা যদি করি তাহলে উচ্চ বায়ু শূন্যতা এটা হচ্ছে একটা যন্ত্র যার মধ্যে সক্রিয় চারকোল বা অধিশোষণের মিশ্রণ থাকে তো সাধারণত কয়লার খনিতে শ্বাসকার্যের সময় বিষাক্ত গ্যাসগুলি যাতে বিষাক্ত গ্যাসগুলিকে কি করে অধিশোষিত করতে এটা গ্যাস মুখোশটা ব্যবহার করা হয় এবার আদ্রতা নিয়ন্ত্রণ সিলিকার অ্যালুমিনিয়াম জেল বা জলীয় বাষ্প দূরীকরণে এবং আদ্রতা নিয়ন্ত্রণে অধিশোষক হিসেবে ব্যবহৃত হয় তারপর দ্রবণ থেকে রঙিন পদার্থের অপসারণের ক্ষেত্রে যেমন প্রাণীজ চারকোল রঙিন অপদ্রব্যগুলিকে অধিশোষণ করে কি করা হয় দ্রবণের রঙিন বর্ণ অপসারণ করা হয় এবার অসমসত্ব অনুঘটন অসমসত্ব যেমন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড এইস্ট্রিসের শিল্প উৎপাদন তারপর তেলের হাইড্রোজেনেশন শুষ্কভাবে বিভাজিত করলে নিকেলের ব্যবহার হচ্ছে একটা অসমসত্ত্ব অনুঘটনের উৎকৃষ্ট উদাহরণ নিষ্ক্রিয় গ্যাসের পৃথকীকরণ তো চারকোল দ্বারা গ্যাস সমূহের অধিশোষণের মাত্রার বিভিন্নতার কারণেই বিভিন্ন উষ্ণতার নারিকেল থেকে প্রাপ্ত চারকোলের দ্বারা অধিশোষণ সংগঠিত করে নিষ্ক্রিয় গ্যাসের থেকে নিষ্ক্রিয় গ্যাসের মিশ্রণকে আলাদা করা যায় তারপর রোগ নিরাময় বহু সংখ্যক ঔষধ আছে যারা জীবাণুর অধিশোষণের দ্বারা জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় তৈল ভাষণ পদ্ধতি পাইন তেল আছে এবং ফেনা সৃষ্টিকারী পদার্থ মানে পাইন তেলার পাইন তেল কী করে ফ্যানের সৃষ্টি করে বা ফ্যানের বিভিন্ন পদার্থ এই পদ্ধতি সাহায্যে তৈল ভাষণ পদ্ধতি সাহায্যে কি করা হয় নিম্ন শ্রেণীর যে সালফাইড আকরিক আছে সেটা থেকে সিলিকা অন্যান্য মাটি জাতীয় পদার্থ আলাদা করে আকরিককে গাঢ় করা হয় এবার অধিশোষণ নির্দেশক সিলভার হ্যালাইডের মতো কিছু অধ্যক্ষেপের পৃষ্ঠতলে কিছু রঞ্জক যেমন হচ্ছে ইউসিন ফ্লোরোসিন ইত্যাদিকে অধিশোষণ করার ধর্ম রয়েছে যার ফলে অন্তিম বিন্দুতে একটা বৈশিষ্ট্য সূচক বর্ণ ধারণ করে কেমোটোগ্রাফি বিশ্লেষণ অধিশোষণের ওপর নির্ভর করে কোমোটোগ্রাফি বিশ্লেষণের অনেক প্রয়োগ বিশ্লেষণ বিশ্লেষণাত্মক এবং শিল্পক্ষেত্রে পাওয়া যায় এবার ধরো অনুঘটক অনুঘটক কি যেমন পটাশিয়াম ক্লোরেড কে যখন ত্রিভাবে উত্তপ্ত করা হয় তখন এটা কি ধীরে ধীরে বিয়োজিত হয়ে ডাই অক্সিজেন উৎপন্ন করে এই বিয়োজন বিক্রিয়াটি ছশো তেপ্পান্ন থেকে কত আটশো তেহাত্তর কিলবি উষ্ণতার পরিসরে সম্পন্ন হয় টু কেসি এল ও থ্রি এর হচ্ছে দুই অনু কেসিএল প্লাস তিন অক্সিজেন তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করা হলে কি হয় বিয়োজন বিক্রিয়াটিকে অনেক কম উষ্ণতা মানে চারশো তেহাত্তর থেকে ছশো তেত্রিশ কিলবিন পরিসরে অতি দ্রুত হারে সম্পন্ন করা হয় মিশ্রিত এক্ষেত্রে মিশ্রিত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভর এবং সংযুক্তি অপরিবর্তিত থাকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম বার্জেলিয়াস কি করেন বার্জেলিয়াস রাসায়নিক বিক্রিয়া সমূহের হারের ওপর বাইরে থেকে যোগ করা বিভিন্ন পদার্থের প্রভাব শৃঙ্খলাকারে অধ্যয়ন করেন এবার অনুঘটন কি যে সকল পদার্থ কি করে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে উক্ত পদার্থটি রাসায়নিকভাবে এবং পরিমাণগতভাবে অপরিবর্তিত থাকে তখন তাকে আমরা বলি অনুঘটক আর এই যে ঘটনাটা এটাকে বলা হয় অনুঘটন এবার অনুঘটক উদ্দীপক আর হচ্ছে অনুঘটক যদি বিষ সেটা কি হবে যে অনুঘটক বিষ হচ্ছে উদ্দীপক হচ্ছে এমন একটা পদার্থ যা কি করে অনুঘটকের ফাস্ট করে 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 দ্রুত আর অনুঘটক বিষ কি করে না অনুঘটকের কার্যকারিতাকে তাকে করে দেয় অনুঘটক বিষ কি করতেছে যে আমাদের ধরো কোনো একটা বিক্রিয়া আছে বিক্রিয়ার গতিটাকে কমাই দিচ্ছে বা মন্দীভূত করতেছে এটা হচ্ছে অনুঘটক বিষ যেমন হেবার পদ্ধতিতে যদি অ্যামোনিয়াম শিল্প উৎপাদনে অনুঘটক রূপে ব্যবহৃত আয়রনের উদ্দীপক হিসেবে কি করে মেলিভডেনাম ব্যবহৃত হয় যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন এখানে কি দিচ্ছি ফেরাস সলিড আর হচ্ছে কি দুই অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এবার সমসত্ত্ব এবং অসমসত্ত্ব অনুঘটন তো সমসত্ত্ব অনুঘটন কি যে যখন বিক্রয়ক বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক একই ভৌত দশায় থাকে তখন তাকে আমরা বলব সমসত্ত্ব অনুঘটন মানে এক্ষেত্রে কি একই ভৌত দশা বলতে তরল বা গ্যাসিও হতে পারে ভৌত দশায় থাকবে সমসতত্ব অনুঘটনের কয়েকটা উদাহরণ যেমন হচ্ছে কি বলছে দুই এনো সালফা ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন দুই কি অ্যারো এনো ব্র্যাকডে গ্যাস হচ্ছে দুই এস ও থ্রি ব্র্যাকডে গ্যাস এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন এইচ প্লাস আয়ন মিথাইল অ্যাসিড যেটা আদ্র বিশেষণে অনুঘটকরূপে কাজ করে যেমন কি আছে সিএস সি সি ও সিএস থ্রি ব্র্যাকডে আই প্লাস হচ্ছে কি এইচ টু ও অ্যারো কি আছে এইচ সিএল তাহলে সিএস সি ও এইচ অ্যাসিটিক অ্যাসিড প্লাস হচ্ছে সিএস্রি ও এইচ এবার হচ্ছে কি দ্রবণ সি টুয়েলভ এস টোয়েন্টি টু ইলেভেন ব্র্যাকেট একস প্লাস হচ্ছে জল তাহলে ক্ষেত্রে এস টু ফোর যদি তাহলে এটা আর ফুক্রোসের দ্রবণ এবার অসমসত্ব অনুঘটন কি যে সমস্ত অনুঘটন বিক্রিয়ায় প্রক্রিয়ায় বিক্রয়কার অনুঘটক ভিন্ন ভিন্ন ভৌত দশে উপস্থিত থাকে তাদেরকে অসমসত্ব অনুঘটন বলে যেমন হচ্ছে দুইয়নো এসও টু ব্র্যাকেটে গ্যাস বিটি হচ্ছে দুইয়নো এসও থ্রি এবার হচ্ছে যখন হেবার পদ্ধতিতে করবো তাহলে নাইট্রোজেন ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে তোমার তিনও হাইড্রোজেন ব্র্যাকেটে গ্যাস হচ্ছে কি ফেরাস তাহলে দুই দুইয়নো অ্যামোনিয়া এবার যখন অসওয়াল পদ্ধতিতে প্ল্যাটিনাম জালির উপস্থিতিতে অ্যামোনিয়াম নাইট্রাস অক্সাইড জারিত করব তাহলে এটা কি হবে চারণ হচ্ছে প্লাস হচ্ছে হচ্ছে অক্সিজেন জল অতি পিটি বিভাজিত নিকেল অনুঘটনের উপস্থিতিতে উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযুক্তিকরণ প্রক্রিয়া উদ্ভিজ্জ তেল আই সমান প্লাস হচ্ছে কি যে এইচ টু ব্র্যাকডে গ্যাস নিকেল অ্যারো হচ্ছে কি উদ্ভিজ্জ ঘি উৎপন্ন হয় এবার অসম শত অনুঘটনের অধিশোষণ তত্ত্ব অনুঘটনের পৃষ্ঠতলে বিক্রয়কের ব্যাপন হয় তারপর অনুঘটনের পৃষ্ঠতলে কি হয় বিক্রয়ক অনুসমূহের অধিশোষণ ঘটে অনুঘটকের পৃষ্ঠতলে কি হয় অন্তর্বর্তী যৌগ উৎপাদনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াও সংঘটিত হয় আর অনুঘটকের যে পৃষ্ঠতল আছে সেটা থেকে বিক্রিয়াজাত পদার্থের বিশোষণ ঘটে আর এর মাধ্যমে কি হয় বিক্রিয়া সংগঠিত করার জন্য আবারও পৃষ্ঠতল সমূহকে বা পৃষ্ঠতলকে প্রস্তুত করে তোলা হয় সক্রিয়তা তারপর হচ্ছে সুনির্দিষ্টতা সক্রিয়তা কি বলছে যে সক্রিয়তা হচ্ছে অনুঘটকের সক্রিয়তা রাসায়নিক অধিশোষণের মাত্রার উপর বহুলাংশে নির্ভর করে বিক্রয় পদার্থকে সক্রিয় হয়ে ওঠার জন্য অনুঘটকের ওপর পর্যাপ্ত পরিমাণে দৃঢ় অধিশোষিত হওয়া প্রয়োজন যেমন কি বলছে যে দুই অনু হাইড্রোজেন প্লাস অক্সিজেন আরও কি বলছে প্ল্যাটিনাম যদি দিই তাহলে দুই অনু হচ্ছে অক্সিজেন জল উৎপন্ন হবে এবার সুনির্দিষ্টতা সুনির্দিষ্টতা কি সুনির্দিষ্টতা হচ্ছে যে বিভিন্ন ধরনের অনুঘটন ব্যবহার করে আমরা হাইড্রোজেন কার্বন মনোক্সাইডকে প্রারম্ভিক যৌগ হিসেবে নিয়ে বিক্রিয়া করতে পারে এটাই হচ্ছে সুনির্দিষ্টতা যেমন কার্বন মনোক্সাইড প্লাস তিন জল তিন হাইড্রোজেন নিকেল দিচ্ছে তাহলে এখানে কি উৎপন্ন হলো মিথেন একটা গ্যাস প্লাস হচ্ছে জল আর সিও কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে কি নিলাম যে দুই অনু হাইড্রোজেন প্রথমত তিন তবে দুই অনু তারপর চায় কোনো বিকারও কি নিলাম যে কপার অবলিক হচ্ছে জেড এনও আর হচ্ছে কি সিআর টু ও থ্রি তাহলে এখানে কি সিএস থ্রি ওইচ উৎপন্ন হলো এবার সিও প্লাস হচ্ছে হাইড্রোজেন কপার তাহলে হচ্ছে এইচ সি এইচ উৎপন্ন হলো জিওলাইডের আকৃতি বর্ণাত্মক অনুঘটন যে সকল অনুঘটন বিক্রিয়া অনুঘটকের সচিত্র গঠনাকৃতি এবং বিক্রয়ক এবং বিক্রিয়াজাত অনুর আকারের ওপর নির্ভরশীল তাদেরকে কি বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন বলা হয় পেট্রোলিয়াম শিল্পে হচ্ছে কি যেমন হাইড্রোকার্বনের ক্র্যাকিং সমবায় প্রস্তুতিতে জিওলাইট ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় তো পেট্রোলিয়াম শিল্পে ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ জিওলাইট হচ্ছে জেড এস এম ফাইভ এটা কি করে এটা এটি নিরুদনের দ্বারা অ্যালকোহলকে সরাসরি কী হয় গ্যাসোলিন মানে পেট্রোলে রূপান্তরিত করে হাইড্রোকার্বন মিশ্রণ উৎপন্ন করা হয় এবার এনজাইম অনুঘটক এনজাইম হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত জটিল যৌগ যেটা আমরা কি কী সজীব উদ্ভিদে তারপর প্রাণীদেহে উৎপন্ন হয় প্রকৃতপক্ষে এরা কি না উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন অণু এবং জলে এরা কি হয় দ্রবীভূত হয়ে কোলডীয় দ্রবণ উৎপন্ন করে উনিশশো গত উনসত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম পরীক্ষাগারে এনজাইম সংশ্লিষ্ট হয়েছিল তো ইকু শর্করার অবর্তন প্রথমত দেখো ইনভারটেজ এনজাইম ইকু শর্করাকে কি করে গ্লুকোজ আর ফুকটোজে রূপান্তরিত করে যেমন ইকু শর্করার ক্ষেত্রে কি হয় সি টুয়েলভ এস টোয়েন্টি টু ও প্লাস হচ্ছে জল ইনভারটেজ করছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ফুকটোজ গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর জাইমেস এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহল আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে তো গ্লুকোজ সি সিক্স এইচ ফাইভ সিক্স হচ্ছে জাইমেজ ইথাইল অ্যালকোহল উৎপন্ন হল দুই অনুসি সিক্স এইচ ফাইভ ওচ ব্রাগেডাইঅকোজ প্লাস দুই অনু কার্বন ডাইঅক্সাইড স্টার্চকে মল্টোজের যদি রূপান্তরিত করা হয় তাহলে কি হবে যে দুই সি সিক্স এইচ টেন ও ফাইভ হোল এন অ্যাকোয়াস প্লাস হচ্ছে এইচ টু এটা হচ্ছে ডায়াস্টেস তাহলে এন সি টুয়েলভ এস টোয়েন্টি টু ইলেভেন মল্টোজ উৎপন্ন হলো মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করলে দেখো মল্টোজকে যখন গ্লুকোজে রূপান্তরিত করবো তাহলে মল্টোজ বলতে টুয়েলভ এস টোয়েন্টি টু ইলেভেন হবে ব্র্যাকেটে অ্যাকোয়াস প্লাস হচ্ছে জল এটাকে কী করবো মলটোজ করব তাহলে গ্লুকোজ পেয়ে যাবো মানে সি সিক্স এইস টুসিক্স অ্যাকোয়াস এবার ইউরিয়ার বিয়োজনের ফলে যখন প্রাপ্ত অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ইউরিয়েজ এনজাইম এর বিয়োজনে কি হয় অনুঘটক রূপে কাজ করে মানে এনএইচ টু সিও এনএচ টু অ্যাকোয়াস প্লাস হচ্ছে জল ইউরিয়েজ দুই অ্যামোনিয়া ব্র্যাগে গ্যাস প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবার পাকস্থালিতে কি পেপসিন এনজাইম প্রোটিনকে পেপটাইডে পেপটাইডে রূপান্তরিত করে এবং ক্ষুদ্রান্তে অগ্নাশয় থেকে নিঃসৃত ট্রিপসিন এনজাইম প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে আদ্র বিশ্ষাসিত করে দুধকে দয়ে রূপান্তরিত করে এটি একটা এনজাইম গঠিত রাসায়নিক বিক্রিয়া যা কি হয় দয়ে উপস্থিত ল্যাক্টোব্যাসিডার্স এনজাইম দ্বারা সংঘটিত হয় এবারেস্টি যে এনজাইম অনুঘটকের বৈশিষ্ট্য প্রথমত সর্বোত্তম দক্ষতা তারপর উচ্চ নির্দিষ্টতা প্রকৃতি আছে সর্বোত্তম উষ্ণতার উষ্ণতা অধিক কার্যকারিতা সর্বোত্তম অধিক সক্রিয়তা কার্যকারিতা সক্রিয়তা কার্যকারিতা সক্রিয় সক্রিয় কারক বা উপস্থিতি সক্রিয়তার বৃদ্ধি বাধা দানকারী পদার্থ এবং অনুঘটক বিষের প্রভাব তো সর্বোত্তম দক্ষতার ক্ষেত্রে কি বলছে যে এঞ্জাম একটা হচ্ছে অনু যেটা এক মিনিটে কি হতে পারে দশ লক্ষ বিক্রয় কোনো অনুর পরিবর্তন ঘটাতে পারে এক মিনিটে কি করতে পারে দশ লক্ষ যে বিক্রয় কোনো আছে সেটার পরিবর্তন ঘটাতে পারে এবার উচ্চ নির্দিষ্টতা প্রকৃতির

উষ্ণতাটা হচ্ছে সর্বোত্তম মানব দেহের উষ্ণতা কত তিনশো দশ কেলভিন হওয়ার কারণে এনজাইম অনুঘটক বিক্রিয়ার জন্য যথেষ্ট উপযুক্ত এই জন্য যখন আমাদের জ্বর বা অন্য কিছু হয় তখন আমাদের দেখবে শরীরে বিভিন্ন অস্বস্তিকর বা বিভিন্ন আমাদের যে কাজকর্মগুলি আছে ভেতরে রাসায়নিক বিক্রিয়াগুলি সেগুলি পরিমাণটা কমে যায় বা ঠিকঠাক হয় না কাজগুলি কারণ টেম্পারেচারটা বেড়ে যায় তো সর্বোত্তম টেম্পারেচার কত হচ্ছে তিনশো দশ কেলভিন এবার সর্বোত্তম পিএইচে অধিক সক্রিয়তা বা কার্যকারিতা যদি বলি একটা এনজাইম অনুঘটক বিক্রিয়ার হার একটা কি করে নির্দিষ্ট এর সর্বোচ্চ হয় মানে নির্দিষ্ট একটা পিএজ থাকতে হবে এই নির্দিষ্ট পিএজটাকে আমরা সর্বোত্তম পিএজ বলছি এর মান কত পাঁচ থেকে সাতের মধ্যে হয় সক্রিয় কারক এবং কো এনজাইমের উপস্থিতিতে সক্রিয়তা বৃদ্ধি এবার কিছু বিশেষ পদার্থের উপস্থিতি উপস্থিতিতে কি হয় এনজাইম অনুঘটকের ক্রিয়া বৃদ্ধি পায় এদেরকে বলা হয় কো এনজাইম যখন এনজাইমের সাথে সামান্য পরিমাণে নন প্রোটিন ভিটামিন উপস্থিত থাকে তখন এনজাইমের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যেমন এন এ প্লাস আছে তারপর ম্যাঙ্গানিজ টু প্লাস কোভাল টু প্লাস সি ইউ টু প্লাস ইত্যাদির মতো ধাতব আয়ন এবার অ্যামাইলএ সোডিয়াম ক্লোরাইড এনে প্লাসের উপস্থিতিতে অধিক সক্রিয় অনুঘটক রূপেও ক্রিয়া করে এবার অনুঘটনে বাধা দানকারী এবং অনুঘটক বিষের যদি প্রভাব এনজাইমেরও কার্যক্ষমতা বাধা প্রাপ্ত হয় যেটা আবার এটা বিষাক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো অনুঘটক বিষ মানব দেহে বহু ঔষধ ব্যবহৃত হয় যারা কি হয় যে এনজাইমের ক্রিয়ায় বাধাদান করে এবার এনজাইম অনুঘটনের যে ক্রিয়াকৌশল সেটা দেখো এনজাইম মেয়ের কোলোডিও কণা সমূহের পৃষ্ঠতলে অসংখ্য গর্ত রয়েছে এই গর্তগুলি বিশেষ আকৃতি বিশিষ্ট যেমন হচ্ছে বন্ড এন ইস টু বন্ড সিও এইচ বন্ড এস এইচ তারপর বন্ড ওইচ ইত্যাদির মতো সক্রিয়মূলক উপস্থিত থাকে আর প্রকৃতপক্ষে এনজাইম হচ্ছে কি প্রকৃতপক্ষে এনজাইম কণাসমূহের পৃষ্ঠতলের ওপর পৃষ্ঠতলের ওপরে সক্রিয় কেন্দ্র একটা সক্রিয় জটিল যৌগ উৎপন্ন হয় যেটা হচ্ছে কি পরে বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে যেমন ধাপো অনেক অনুঘটন বিক্রিয়া দুটো ধাপে সম্পন্ন একটা হচ্ছে ধাপো আর ধাপতো স্টেপ অনেক কি হয় যে ই প্লাস এস এ কি হয় ইএস এটা হচ্ছে নটিক্যাল টু আর সক্রিয় জটিল যৌগ বিয়োজিত হয়ে কি হয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে এটা হচ্ছে ইএস নটিক্যাল টু ই প্লাস পি এবার দেখো বিক্রিয়া কি বলছে যে অ্যামোনিয়া শিল্প উৎপাদন হেবার পদ্ধতি অনুঘটন কি কি ব্যবহার হতে পারে যে বিচূর্ণ আয়রন তারপর উদ্দীপক হিসেবে মলিব্রেনাম শর্ত কত দুশো বার বায়ুমন্ডলীয় চাপ সাতশো তেইশ থেকে কত সাতশো তেহাত্তর কেলভিন উষ্ণতা তো বর্তমানে আয়রন অক্সাইড পটাশিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম মিশ্রণ ব্যবহার করা হয় এবার তারপরে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অসল পদ্ধতির ক্ষেত্রে কী কী অনুঘটক ব্যবহার করা হয় প্ল্যাটিনাম আস্তরণযুক্ত হচ্ছে অ্যাসবেটস উষ্ণতা কত পাঁচশো তেহাত্তর কিলবিন তারপর সালফেরিক অ্যাসিড শিল্প উৎপাদনের স্পর্শ পদ্ধতি উলিয়াম যেটা এক্ষেত্রে কী অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় যে প্ল্যাটিনাম আস্তরণযুক্ত অ্যাপস্ট্রেস অথবা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ভিটু ওফাইভ উষ্ণতা কত ছশো তেহাত্তর থেকে সাতশো তেইশ কিলবিন এবার কোলবেট কোলবেট হচ্ছে কি একটা বিস্তার বা সংক্ষেপে কোলবেট কোলবেট কি কোলবেট হচ্ছে কি একটা সমসত্ত্ব সিস্টেম বা তন্ত্র যেমন জল বা বালির মিশ্রণকে যদি নাড়ানো হয় তাহলে একটা কি হয় প্রলম্বনের সৃষ্টি হয় বা তৈরি হয় যেটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়ে প্রলম্বন আর প্রকৃত দ্রবণের দুটো প্রান্ত সীমার মাঝে আমরা বিশাল সংখ্য তন্ত্রের একটা শ্রেণী পাই সেটাই হচ্ছে কোলবেটীয় বিস্তার বা কোলবেট তো কোলবেট হচ্ছে একটা অসমসত্ব তন্ত্র যার মধ্যে একটা পদার্থ যেটা বিস্তৃত দশা খুবই শুষ্ক কণারূপে অপর একটা পদার্থের মধ্যে বিস্তৃত থাকে যাকে আমরা বলি বিস্তার মাধ্যম তো দ্রবণ এবং কোলওয়েডের মধ্যে মুখ্য একটা পার্থক্য হচ্ছে কণার আকার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে গঠনকারী কণাগুলির আয়ন বা ক্ষুদ্রাতি বা ক্ষুদ্র আকৃতির অনু নিয়ে গঠিত আর কোলওয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশাটি একটা বৃহৎ আণবিক কণা যেমন প্রোটিন আর কৃত্রিম পলিমারের ক্ষেত্রে হয় আর অনেকগুলি পরমাণু আয়ন বা অনুর সমন্বয়ে গঠিত হয় যেমন কোলবেট কণাগুলি সাধারণ অনু থেকে কি হয় বড় আকারের হলেও দ্রবণে প্রলম্বিত থাকার জন্য যথেষ্ট ছোট আকৃতি বিশিষ্ট হয় যেমন কোলবেট কণাগুলি কত এক থেকে একশো নাইন মিটার মানে টেন টু থ্রি মাইনাস নাইন মিটার থেকে টেন টু থ্রি মাইনাস সিক্স মিটার ব্যাস বিশিষ্ট হয় এবার হচ্ছে কোলবেটের শ্রেণীবিন্যাস কোলবেট কি মানদণ্ডের ওপর ভিত্তি করে কোলবেটের শ্রেণীবিন্যাস করা যেমন বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমে ভৌত অবস্থা বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে প্রকৃতি বিস্তৃত দশার কণাগুলির প্রকৃতি তো দশা এবং বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর নির্ভর করে কোলভেটির শ্রেণীবিন্যাস গ্যাস হচ্ছে একটা গ্যাসীয় মানে গ্যাসের সঙ্গে মিশ্রিত হয়ে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে এটা হচ্ছে কোলটিও তন্ত্র নয় যেমন কঠিন আর কঠিন যখন বিস্তৃত দশা কঠিন হবে আর বিস্তার মাধ্যম কঠিন হবে তখন সেটাকে আমরা বলবো কঠিন সল যখন কঠিন আর তরল হবে সেটা হবে সল আচ্ছা কঠিন সলের উদাহরণ কি কি হতে পারে যেমন কিছু রঙিন কাজ হতে পারে রত্ন হতে পারে এগুলি হচ্ছে তোমার কঠিন কঠিন সলের উদাহরণ আর আর তরল যখন হবে মানে বিস্তৃত দশা যখন কঠিন হবে আর বিস্তার মাধ্যম যখন তরল হবে হ্যাঁ তখন সেটা হবে কোলটীয়তন্ত্রটা কী হবে সল তো সলের উদাহরণ কি রং কোষ মধ্যস্থ তরল এগুলো এরোসলের উদাহরণ ধোয়া ধুলি জেলের উদাহরণ পনির জেলি ইমালসন হচ্ছে দুধ তারপর চুলের ক্রিম মাখন এরসল কি কি হতে পারে যেমন কুয়াশা তারপর হচ্ছে ধুম মেঘ হ্যাঁ কীটনাশকের স্প্রে এগুলি আর কঠিন সল হতে পারে ঝামা পাথর আর ফোম পাথর আর ফোম কি ফ্যানা তারপর হচ্ছে কি ফেটানো ক্রিম সাবানের ফ্যানা এগুলি আপাতকালীন অবতরণের সময় ব্যবহৃত অগ্নি নির্বাপকেও কি হয় ফোম ফোমেও কোলোডিও তন্ত্রের অন্তর্গত হয় কোলোডিও কোলভেট গুলোর মধ্যে সবচেয়ে অধিক প্রচলিত হচ্ছে হলো যে তরলে কঠিন যেমন জেল কঠিনে তরল ইমালসন তরলে তরল এগুলি বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে সংগঠিত মিথস্ক্রিয়ার প্রকৃতি অনুযায়ী কোলোয়েটের শ্রেণীবিন্যাস তো কোলোয়েটকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দ্রাবক আকর্ষী করবেট আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলভেট দ্রাবক আকর্ষী কোলভেটকে কি বলা হয় লায়োফিলিক করবেট আর দ্রাবক বিকর্ষী কোলভেটকে বলা হয় লায়োফোভিক কোলভেট তো বিস্তার মাধ্যম হিসেবে জল ব্যবহৃত হয় তবে যদি বিস্তার মাধ্যম হিসেবে জল ব্যবহৃত হয় তবে যথাক্রমে কী হয় জল আকর্ষী বা হাইড্রোফিলিক হয় আর জল বিকর্ষী যদি হয় সেটা হচ্ছে হাইড্রো ফোবিক পরিভাষা ব্যবহার করা হয় তাহলে দ্রাবক আকর্ষী কোলভেট বা লায়োফিলিক যে কোলভেট সেটা দেখো যে লায়োফিলিক কোলভেটের অর্থ কি যেমন তরল আকর্ষী হতে পারে আঠা জেলেটিন স্টার্চ রাবার এগুলি হচ্ছে তোমার দ্রাবক আকর্ষী কোলভেট তো যদি বিস্তার মাধ্যমকে বিস্তৃত দশা থেকে পৃথক করা হয় তবে বিস্তার মাধ্যমের সঙ্গে মিশ্রিত করে সলটিকে কি হয় পুনরায় তৈরি করা যায় যেটাকে পরবর্ত সলও বলা হয় দ্রাবক আকর্ষী সলগুলি খুবই স্থায়ী প্রকৃতির হয় আর সহজে এদেরকে তঞ্চিতও করা যায় না এবার হচ্ছে দ্রাবক বিকর্ষী বা লায়োফোবিক কোলভেট লায়োফোলভিক কোলভেটগুলি হচ্ছে তরল বিকর্ষী হয় যেমন ধাতু এবং ধাতব সালফাইট ইত্যাদির ন্যায় পদার্থগুলিকে যখন সরাসরি বিস্তার মাধ্যমের সঙ্গে মিশ্রিত করা হয় তখন এরা কি হয় কোলোডীয় সল তৈরি করে যেমন হচ্ছে কি তরিত বিশ্লেষণ যদি যোগ করা হয় তাহলে তাপ প্রয়োগ করে বা ঝাঁজিয়ে ঝাঁকিয়ে এই সলগুলিকে সহজেই অদক্ষিপ্ত বা তঞ্চিত করা যায় বলে এটা স্থায়ী প্রকৃতির হয় এ একবার অদক্ষিপ্ত হলে কেবলমাত্র বিস্তার মাধ্যম যোগ করে এদের পুনরায় কোলটিও স্থলে পরিণত করা যায় না তো এজন্যই এই স্থলগুলিকে কি বলা হয় অপরাবর্ত স্থল বলা হয় বিস্তৃত দশার বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর নির্ভর করে কোলোডিও শ্রেণীবিন্যাস বহু অনুসমন্বিত বৃহদানবিক এবং সংযোজিত কোলবেট আচ্ছা বহু অনুসমন্বিত কোলবেট যেমন কি সালফার স্থলে এক হাজার বা তারও বেশি সংখ্যক যেমন এসেইট সালফার অনুসমন্বিত থাকে বৃহদানবিক স্থল যেমন হতে পারে বৃহদানবিক স্থল কি হতে পারে যে যে এই কোলবেটগুলি খুবই স্থায়ী প্রকৃতির হয় অনেক ক্ষেত্রে প্রকৃত দ্রবণের অনুরূপ হয় যেমন স্টার্চ সেলুলোজ প্রোটিন এনজাইম মানুষ নির্মিত বৃহদানবিক অনুর মধ্যে পলিথিলিন পরে নাইলন পরে তারপর পলিস্টাইডিন পরে কৃত্রিম রাবার পরে ইত্যাদি এবং সংযোজিত কোলবেট বা মাইসেলি মাইসেলির ক্ষেত্রে কি হয় নিম্ন সাধারণভাবে তীব্র তরি বিশ্লেষ্য হিসেবে আচরণ করে কিন্তু এরা উচ্চ কারত্বে জোটবদ্ধ হওয়ার ফলে কি হয় কোলোটিও প্রদর্শন করে তো এই জোটবদ্ধ কণাগুলিকে আমরা মাইসেলি বলি মাইসেলি গঠন প্রক্রিয়াটি কেবলমাত্র একটা নির্দিষ্ট উষ্ণতার ঊর্ধ্বে ঘটে যাকে কি বলা হয় ক্র্যাক উষ্ণতা বলে মানে মাইসেলি যে গঠনটা আছে সেটা একটা নির্দিষ্ট উষ্ণতা ঊর্ধ্বে সংগঠিত হবে ওই যে নির্দিষ্ট উষ্ণতাটা সেটাকে আমরা বলবো ক্র্যাফট উষ্ণতা তারপর একটা নির্দিষ্ট এটি একটা কি নির্দিষ্ট গারতের ঊর্ধ্বে ঘটে যাকে আমরা সংকট কারণ গাড়ত বলবো দেখো সংকট যেটা নির্দিষ্ট একটা উষ্ণতার ঊর্ধ্বে সেটা হচ্ছে কি ক্র্যাফ উষ্ণতা আর একটা নির্দিষ্ট যখন ঊর্ধ্বে নির্দিষ্ট গারত্বে যখন ঊর্ধ্বে ঘটবে তখন সেটাকে বলবো মিসিলি গাড়ত্ব অর্থাৎ সংকট সিএমসি ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন এবার লঘুকরণের ফলে এই কোলভেটগুলি কি হয় স্বতন্ত্র আইনরূপে প্রত্যাবর্তন করে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ যেমন হতে পারে কি যে সাবান এবং কৃত্রিম ডিটারজেন্টই হচ্ছে এই শ্রেণীভুক্ত তো সাবানের ক্ষেত্রে সিএমসি এর মান কত টেটু বাই মাইনাস ফোর থেকে টেটু বাই মাইনাস থ্রি মোল লিটার ইনভার্স দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী উভয় অংশই থাকে প্রতিটি মাইসেলিতে একশো বা তারও বেশি সংখ্যক অনু থাকতে পারে মাইসেলি গঠনের ক্রিয়া কৌশল সাবান হচ্ছে একটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়ামে পটাশিয়াম গঠিত লবণ যেটা আর যাকে বলা হয় আর সিও নেগেটিভ এনে পজিটিভ যেমন সোডিয়াম স্টিয়ারেড কি যে সি এস থ্রি হোল সিক্সটিন সিও নেগেটিভ এ পজিটিভ যেটা কি বিভিন্ন ধরনের টুকরো সাবানের মূল উপাদান এটা হচ্ছে আর সিও নেগেটিভ আর এনে পজিটিভ আয়নে বিয়োজিত হয় তো আর সিও নেগেটিভ আয়নটিকে আবার দুটো অংশে ভাগ করা একটা হচ্ছে লম্বা হাইড্রোকার্বন শৃঙ্খল আর যাকে বলা হয় অধ্রুবীয় লেজ আর যেটা কি হাইড্রোফ্রোবিক মানে জল বিকশী প্রকৃতির হয় আর অপর অংশটি হচ্ছে হলো ধ্রুবীয় মানে সিও নেগেটিভ যাকে কি বলা হয় ধ্রুবীয় আনবিক মস্তক যেটা হচ্ছে হাইড্রোফ্লিক জলাকষী প্রকৃতির হয় পৃষ্ঠতলে অবস্থিত আর সি ও নেগেটিভ আয়নগুলি সি ও নেগেটিভ অংশটি অংশটি জলের দিকে কি হয় এবং হাইড্রোকার্বন শৃঙ্খল আর জলের বিপরীতে সজ্জিত হয়ে কি করে পৃষ্ঠতলে অবস্থান করে সংকট মিছিলীকরণ গারত্বে আয়নগুলো দ্রবণের ভেতরের দিকে আকৃষ্ট হয় এবং জোটবদ্ধ হয়ে কী হয় গোলাকৃতি গঠন লাভ করে তো যেখানে হাইড্রোকার্বন শৃঙ্খলটি গোলকের কেন্দ্রের দিকে অভিমুখ করে থাকে আর সিও নেগেটিভ অংশটা কি করে গোলকের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দিকে অভিমুখ করে থাকে এই যে দেখো এটা হচ্ছে সিও নেগেটিভ এটা কেন্দ্রের দিকে আছে সিও নেগেটিভটা সাবানের নিম্ন গাড়ত্বে জলের পৃষ্ঠতাল স্টেয়ারিক আয়নগুলির সজ্জা আর সাবানের হচ্ছে কি এখানে দেওয়া আছে যে সাবানের সংকেত মাইসেলি করণ গাড়ত্বে জলের অভ্যন্তরীণ মানে আইনীয় যেটা মাইসেলি সেই আয়নগুলির সজ্জা তো সিএইচ সি এভাবেই যে গঠিত সজ্জা সেগুলিকে মাইসেলি বলে একশো সংখ্যক এরকম আয়ন থাকতে পারে ডিটারজেন্টের ক্ষেত্রে যেমন সোডিয়াম লড়াইল সালফেট সোডিয়াম লড়াইল সালফেট হচ্ছে সিএস সি সিএস টু হোল এলিভেন এসো ফোর নেগেটিভ এনে পজিটিভ

তৈলবিন্দু থেকে কি হয় বাইরের দিকে লোমের মতো বেরিয়ে যায় কাপড়ের গ্রিজ বা তেল তোলার সময় তেল তারপর হচ্ছে কি এটা হচ্ছে কাপড়ের গ্রিজ বা তেল এবার দুই নম্বরে কি বলছে গ্রিজ বিন্দুর চারপাশে স্টিয়ারেক আয়নের যে শয্যা সেটা গঠিত হলো তারপর স্টিয়ারেট আয়ন দ্বারা কি হয় যে ঘেরা গ্রিজ বিন্দু মাইসেলি গঠন করে নোংরাটাকে দূর করে দিচ্ছে এবার কোলওয়েটের প্রস্তুতি কোলওয়েটের প্রস্তুতি কি যে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে হতে পারে কোলওয়েট দ্রবণ দ্বি বিনিময় বা দ্বি বিভাজন দ্বি বিয়োজন জারুণ বিজারণ তারপর আদ্র বিশেষিত ইত্যাদি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায় যেমন কি আছে যে এস টু ও থ্রি আছে প্লাস তিন অনুচু এস হাইড্রোজেন সালফাইড নিলাম এটা বিনিময় হতে পারে বা দিবি ওজন পদ্ধতি হতে পারে তো এটার মাধ্যমে কি উৎপন্ন হলো যে এস টু এস ট্রি সল উৎপন্ন হলো প্লাস তিন জল তারপর ধর সালফার অক্সাইড আছে এস ও টু প্লাস দুই অনু এইচ টু এস আছে এটাকে জারুন করলাম তাহলে তিন এস সালফার সল প্লাস হচ্ছে জল তারপর দুইনো হচ্ছে কি যে এ ইউ সিএলি প্লাস তিন এইচ সি এইচ ও প্লাস হচ্ছে তিন জল বিচারণ করলে দুই অনু এই ইউ সল উৎপন্ন হল সিলভার সল গোল্ড সল আর হচ্ছে তিন অনু এইচ সি ও এইচ প্লাস হচ্ছে অনু এইচ সিএল ফেরি ক্লোরাইড এভি থ্রি প্লাস হচ্ছে তিন অনু যখন জল নিব তাহলে এটা আদ্র বিশ্লেষণ হল ফ্রিক হাইড্র সল মানে এফি ওইচ হোল ট্রাইস সল আর হচ্ছে তিনোনো জল উৎপন্ন হবে এটা কি এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা তরিদার ক্যাটান এটা হচ্ছে তরিদার এটা হচ্ছে কি বিস্তার মাধ্যম এই মাধ্যমটা হচ্ছে বিস্তার আর এটা হচ্ছে কি বরফ গাহ এবার বৈদ্যুতিক পদ্ধতি মানে ব্রেডিগের এর আর পদ্ধতির দ্বারা বেডিগের আর পদ্ধতি কি যে এই পদ্ধতিতে কিসের মাধ্যমে না বিচারণের সাথে সাথে ঘনীভবন বিচারণের সাথে সাথে কি করা হয় ঘনীভবন প্রক্রিয়া ঘটানো হয় যেমন সোনা রূপা প্ল্যাটিনাম ইত্যাদি হচ্ছে কি ধাতুর কোলোডিও সল কোলোডিও সল আর এই পদ্ধতিতে তৈরি করা যায় এই পদ্ধতিতে বিস্তার মাধ্যমে আংশিক নিম্নজিত ধাতব তরিদার দুটির মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গেরও সৃষ্টি হয় এর ফলস্বরূপ কি হতে পারে যে অত্যাধিক পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে তা ধাতব বাষ্প তৈরি করে যা ঠান্ডা জলে ঘনীভূত হয়ে কি করে কোলোডীয় আকৃতির কণা উৎপন্ন করে পেপটাইজেশনের মাধ্যমে হতে পারে পেপটাইজেশন কি যে পদ্ধতিতে কোনো অদক্ষেপকে সলে পরিণত করার জন্য বিস্তার মাধ্যমে সামান্য পরিমাণ তরিত বিশ্লেষণ যোগ করে ঝাঁকানো হয় সেটাই হচ্ছে তোমার অপলয় বা পেপটাইজেশন পেপটাইজিং এজেন্ট বা অপলয়ক বলে কাদেরকে বলে এই সমস্ত বা পেপটাইজেশনে যে সমস্ত তরিত বিশ্লেষণকে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে পেপটাইজিং এজেন্ট বা অপলয়ক। আর পেপটাইজেশন পদ্ধতিতে সাধারণত সদ্য প্রস্তুত পদক্ষেপকে কোলোডিও সলে পরিণত করতে ব্যবহার করা হয় কোলোয়েড দ্রবণের বিশুদ্ধিকরণ যখন কোলওয়েড দ্রবণ প্রস্তুত করা হয় তখন কি হয় এর মধ্যে সাধারণত অত্যাধিক পরিমাণে তরু বিশ্লেষ্য এবং অন্যান্য দ্রবণীয় অশুদ্ধি উপস্থিত থাকে সামান্য পরিমাণ তরু বিশ্লেষ্যের উপস্থিতি কোলোডিও দ্রবণের স্থায়িত্বের জন্য খুবই প্রয়োজনীয় হয় আর কিন্তু অত্যাধিক হারে বা অত্যাধিক পরিমাণে তরুণ বিশ্লেষণের উপস্থিতিতে কি হয় এর তঞ্চিত সর্বনিম্ন প্রয়োজনীয় গাড়ত থেকে কমিয়ে আনা প্রয়োজন আচ্ছা অশুদ্ধিগুলিকে যদি সর্বনিম্ন প্রয়োজনীয় গাড়িতে কমিয়ে আনা হয় কমিয়ে আনার জন্য কি পদ্ধতি যে পদ্ধতিটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কোলোডিয়ে কোলোডীয় দ্রবণের বিশুদ্ধিকরণ পদ্ধতি আর কোলোডিয় দ্রবণের বিশুদ্ধিকরণ পদ্ধতি আবার নিম্ন পদ্ধতিতে সমাপ্তি ঘটে কী কী যে ডায়ালাইসিস তারপর হচ্ছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ তারপর অতি শুষ্ক পরিশ্রাবণ এগুলির মাধ্যমে তিনটা তিনটা পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় একটা হচ্ছে কি যে ডায়ালাই ডায়ালাইসিস ডায়ালাইসিসের ক্ষেত্রে কি হয় এই পদ্ধতিতে একটা উপযুক্ত ঝিল্লির ভেতর দিয়ে কী হয় ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কলবের যে দ্রবণ আছে সেই পদার্থটাকে অপসারণ করা হয় প্রকৃত দ্রবণকে কণাগুলি যেমন আয়ন বা ক্ষুদ্রতর অনু ঝিল্লি ব্লাডার বা পার্সমেন কাগজ এবং সেলোফেন চাদর ইত্যাদির মধ্যে দিয়ে কি হয় পার হয়ে যেতে পারে কিন্তু কণাগুলি হতে পারে না তো এই ঝিল্লিগুলিকেই ঝিল্লি বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে আর যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডায়ালাইজার তরিত ঝিল্লি বিশ্লেষণের ক্ষেত্রে কি করা হয় যেমন এটা হচ্ছে কি সাধারণত ঝিল্লি বিশ্লেষণের ডায়ালাইসিস প্রক্রিয়াটি খুবই মন্থর প্রকৃতি খুব স্লো হয় মন্থর প্রকৃতির আর অবিশুদ্ধ কোলভেটের দ্রবণে দ্রবীভূত পদার্থটি কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ প্রকৃতির হয় আর তবে তড়িৎ যে ক্ষেত্রটা আছে সেটার প্রয়োগ করে এই প্রক্রিয়াটাকে আরও দ্রুত করা যায় প্রক্রিয়াটিকে তখন তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ বলা হয় উপযুক্ত যেমন ঝিল্লি দিয়ে নির্মিত একটা ব্যাগে কল কোলোডীয় দ্রবণ যদি নেওয়া হয় তাহলে বাইরের দিকে কি হয় বিশুদ্ধ জল নেওয়া হয় ভেতরের ব্যাগের ভেতরে হচ্ছে কোলোডীয় দ্রবণ নেওয়া হয় বাইরের দিকে হচ্ছে বিশুদ্ধ জল নেওয়া হয় যেমন এটাকে ঝিল্লি বিশ্লেষণ পর্দা এই পর্দাটার ভেতরে এখানে কি পজিটিভ নেগেটিভ নিউট্রাল আছে এটা জল প্লাস তড়িৎ বিশ্লেষক ক্যাথট হ্যাঁ এটা হচ্ছে ক্রিস্টালয়েড ভেতরে নেওয়া হচ্ছে ক্রিস্টালয়ট এগুলো হচ্ছে গোল এগুলো হচ্ছে স্টলকোনা এটা হচ্ছে তোমার অ্যানট আর এটা হচ্ছে জল এটা হচ্ছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি এবার অতি শুষ্ক পরিস্রাবণ যখন করবো তখন দেখো অতিশুষ্ক পরিস্রাবণ যদি করা হয় তাহলে বিশেষভাবে নির্মিত পরিস্রাবকের সাহায্যে কোলোডীয় দ্রবণ থেকে কোলবেট কণাগুলিকে দ্রাবক এবং দ্রবণীয় দ্রাব্য থেকে পৃথক করার পদ্ধতি হচ্ছে অতিশুষ্ক পরিস্রাবণ পদ্ধতি এই পরিস্রাবগুলি গুলি কোলোডীয় কণা ব্যতীত সকল পদার্থের জন্যই ভেতর হয় কিন্তু ফিল্টার যে কাগজ আছে সেগুলির ছিদ্রগুলি আঠালো রাসায়নিক পদার্থের দ্রবণ ব্যবহার করে ছোট্ট আকারে পরিণত করা যেতে পারে করা হয় যাতে কি হয় যে কোলভেট কণাগুলি কোলভেট কণাগুলি এর মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে না বেরিয়ে যেতে পারে না তো গতানুগতিক যে আঠালো রাসায়নিক দ্রবণটি আছে সেটা যেমন অ্যালকোহল ইথারের মিশ্রণ তারপর নাইট্রোসেলুলোজের ফোর পার্সেন্টের দ্রবণ এটা একটা কি না সাধারণ ফিল্টার কাগজকে আঠালো রাসায়নিক দ্রবণে দ্রবণে ভিজিয়ে ফর্মাল দ্বারা শক্ত করা হয় শেষে কি হয় শুকিয়ে নিয়ে পরিস্রাবক কাগজেও পরিণত করা হয় তো এভাবে অন্যান্য পদার্থ থেকে কোলোডীয় কণাগুলিকে পৃথক করতে পারি অতি শুষ্ক হচ্ছে একটা কি মন্থর প্রক্রিয়া আর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত ত্বরান্দ্রিত করার জন্য কি করা হয় চাপ বা চোষণ বল যেটাকে বলা হচ্ছে সাকসেন্ট প্রয়োগ করা হয় আর অতি শুষ্ক পরিস্রাবকে পড়ে থাকা কোলোরীয় কণাগুলিকে নতুন বিস্তার মাধ্যমে যেটা দ্রাবক নিয়ে নাড়িয়ে বিশুদ্ধ কোলরীয় দ্রবণ তৈরি করা হয় কোলোরীয় দ্রবণের যে ধর্ম সেগুলি কি কি হতে পারে একটা হচ্ছে সংখ্যাগত ধর্ম তারপর ইফেক্ট বা প্রভাব তো সংখ্যাগত ধর্মের মধ্যে কি পড়ে কোলোডিয় কণাগুলি পঞ্জীবিত বা জোটবদ্ধ অবস্থায় থাকে তো সেজন্য কোলোরীয় দ্রবণ নিয়ে সমূহ কি হয় প্রকৃত দ্রবণ অপেক্ষা কম হয় তো সেই কারণে কোলডীয় দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত যে ধর্ম যেমন অভিস্রবণ চাপ তারপর বাষ্পচাপের অবনমন হিমাঙ্কের অবনমন স্ফুটনাঙ্কের উন্নয়ন এই সমস্ত ধর্মসমূহের মান একই গারত্বের প্রকৃতির প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান থেকে নিম্নমানের হয় মানের ইফেক্ট কি ধরো একটা অন্ধকার ঘর এটা হচ্ছে কি কোলোটীয় দ্রবণ এটা হচ্ছে তোমার আলোর উৎস এটা হচ্ছে কি টিন্ডাল যে শুষ্ক সেটা এটা হচ্ছে একটা অনবীক্ষণিক যন্ত্র আর এটা বিচরিতাল অন্ধকার ঘরে রাখা একটা সমস্ত দ্রবণ আছে এই দ্রবণের মধ্যে আলোর গতিপথ অনুযায়ী পর্যবেক্ষণ করা যায় একটা স্বচ্ছ দেখায় কিন্তু এটা যদি আলোর গতিপথের সঙ্গে লম্বভাবে অবস্থান করে তখন পর্যবেক্ষণ করা লম্বভাবে লম্বভাবে অবস্থান করে পর্যবেক্ষণ করে। তখন কি হয় এটিকে সম্পূর্ণভাবে অন্ধকারময় দেখায় তো একইভাবে যদি কোলোডিও দ্রবণকে পর্যবেক্ষণ করে তখন সেক্ষেত্রে কী হয় পেরিত আলোটা যে আছে এটা অনেকটাই পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যায় স্বচ্ছ দেখায় আর আলোর গতিপথের সঙ্গে কী হয় লম্বভাবে অবস্থান করে লম্বভাবে অবস্থান করে পর্যবেক্ষণ করলে এটা কী হয় হালকা থেকে গাঢ় বর্ণতাময় প্রদর্শন করে হালকা থেকে কি হয়ে যাচ্ছে গাঢ় বর্ণে গাঢ় বর্ণটা প্রদর্শন করছে তো হালকা দেখাবে তারপরে কি দেখায় গাঢ় বর্ণ দেখায় তো আলোর গতিপথ নীল আলোকে কি করে দীপ দীপ্ত করে বা নীল আলোটাকে দীপ্ত হয় তো এইভাবেই সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন ফ্যারাড ফ্যারাডে এবং পরবর্তী সময়ে টিন্ডাল এই ঘটনাটির ওপর বিস্তৃত গবেষণা চালান এবং এটিকে আমরা বলি টিন্ডাল ইফেক্ট তো আলোর উজ্জ্বল শঙ্কুটিকে টিন্ডাল শঙ্কু বলা হয় এই যে আলোর যে শঙ্কু আলোর যে টিন্ডাল শঙ্কু সেটাই হচ্ছে টিন্ডাল শঙ্কু নামে পরিচিত টিন্ডাল শঙ্কু আর টিন্ডাল প্রভাবের কারণ কি কী হতে পারে টিন্ডাল প্রভাবের কারণ হতে পারে হচ্ছে কোলভেট কণাগুলি কোন স্থানে সবথেকে আলো বিচ্ছুরিত হচ্ছে তারপর কোলভেটের বিস্তৃত তন্ত্রের আলোর এই যে বিচ্ছরণ সেটা আলোর গতিপথকে আলোড়িত করে এটাকে সিনেমা হলে ছবির যে প্রক্ষেপণ প্রজেকশন এ সময় ওই ওই স্থানে উপস্থিত ধুলিকণা বা ধোয়ার কণা দ্বারা আলোর বিচ্ছরণের জন্য টিন্ডাল প্রভাব লক্ষ্য করা যায় যেমন বিস্তৃত দশার অনুগুলির ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি ক্ষুদ্র হওয়া বাঞ্ছনীয় নয় আর বিস্তৃত দশার বিস্তার মাধ্যমে যে প্রতিসরঙ্ক পার্থক্য সেটা অনেক বেশি হওয়া বাঞ্ছনীয় নয় এটা হচ্ছে টিন্ডাল ইফেক্টের দুটি শর্ত প্রকৃত দ্রবণ আর কলোরীয় দ্রবণের মধ্যে পার্থক্য করতে হলে টিন্ডাল প্রভাব প্রয়োগ করা হয় জিগ মন্ডি উনিশশো সালে কি করেছিলেন টিন্ডাল প্রভাবকে কাজে লাগিয়ে একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটা হচ্ছে পরাণু বিক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ নামে পরিচিত একটা কাচের পাত্রে রক্ষিত কোলোরীয় দ্রবণের ওপর অতি উজ্জ্বল একটা রশ্মি ফোকাস করা হয় আর আলোর এই গতিপথের সঙ্গে লম্বভাবে একটা অনুবীক্ষণিক যন্ত্র রেখে ফোকাসে ফোকাস স্থানটিকে পর্যবেক্ষণ করা হয় এবার হচ্ছে বর্ণ বর্ণের ক্ষেত্রে কি বিস্তৃত দশার কণাগুলি দ্বারা বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কোলবেট দ্রবণের বর্ণটা কি করে নির্ভর করে আর এই বিচ্ছুরিত আলোর যে তরঙ্গ আছে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কোলবেট কণার আকার আর প্রকৃতির ওপরও নির্ভর করে প্রতিফলিত আলোক রশ্মি দ্বারা পর্যবেক্ষণ করলে নীল আর হচ্ছে বিচ্ছুরিত বিচ্ছুরিত আলোক রশ্মি দ্বারা পর্যবেক্ষণ করলে লাল দেখায় প্রকৃত যে গোলসল আছে সেটার বর্ণ লাল দেখায় আর কণাগুলির আকার বৃদ্ধির সাথে এটা কি হয়ে যায় নীলা বেগুনি বর্ণ হয়ে যায় তারপর এটা নীল হয় এবং শেষে আবার সোনালি হয় তো প্রথমত গোলশলটাকে কি দেখায় লাল বর্ণের দেখায় তারপর সেটা হালকা যখনই কণার আকারটা বৃদ্ধি পায় তখন সেটাকে নীলা বেগুনি দেখায় তারপর নীল তারপর একবার একদম নীল বেগুনির থেকে নীল দেখায় তারপর শেষে একদম সোনালী হয়ে যায় এবার গতি কি যখন কোলোডীয় দ্রবণকে একটা উচ্চ ক্ষমতা কোলোডীয় দ্রবণকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন মানে মাইক্রোস্কোপ যন্ত্র যন্ত্রে পর্যবেক্ষণ করা হয় তখন কোলোডীয় কণাগুলি কি হয়ে যায় বিরামহীন বা ইতহস্ত হস্ত ছুটো ছুটোছুটি করে বেড়ায় তো ব্রিটিশ ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই ধরনের গতিকে পর্যবেক্ষণ করেছিলেন আর ওনার নাম অনুসারে এই গতিটার নাম হয়েছে ব্রাউনীয় গতি আকার যত ছোট হয় আর এর স্বতন্ত্রতা যত কম হবে এর গতি তত দ্রুত হবে মানে কণাটার আকার যত ছোট হবে তারপর স্বতন্ত্রতা যত কম হবে এর গতিও তত দ্রুত হবে অত তত দ্রুত এই ছোট ছোটই করবে। কোলওয়েট কণার সঙ্গে বিস্তার মাধ্যমের কণাগুলির অসম সংঘাতের ফলে ব্রাউনীয় গতির সৃষ্টি হয় কোলভেট কণা আছে তার সঙ্গে কি হচ্ছে বিস্তার মাধ্যমের কণাগুলির অসম সংঘাত হচ্ছে সেটার ফলেই তোমার ব্রাউনীয় গতির সৃষ্টি হয় আর ব্রাউনীয় গতির একটা মন্থর প্রভাব আছে যা কি করে কণাগুলিকে থিতিয়ে পড়তে বাধা দেয় আর এই বাধাটাকে বলা হয় এটি হচ্ছে কি সলকে স্থায়িত্ব প্রদান করে এবার কোলওয়েট কণাতে তড়িৎ আধান কোলওয়েট কণাগুলি সময় কি হয় তড়িৎ আধান বহন করে কোলওয়েট যে কণাগুলি আছে তার সবসময় কি করে তড়িৎ আধান তড়িৎ আধান বহন করে আর একটা কোলওয়েট দ্রবণের সব কণাতেই একই আধানের প্রকৃতি একই রকম হয় এটি হয় হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হতে হবে পজিটিভ হতে হবে নেগেটিভ হতে হবে আর কোলওয়েট কণার উপর আধানের প্রকৃতি যেমন ধরো যে ধাতু বা আধানগ্রস্ত যে সল আছে আর ঋণাত্মক স্ত সল আর ঋণাত গাধনগ্রস্ত সল তো ধর্মাত্মনগ্রস্ত সলগুলি যেমন কি হতে পারে আদ্র ধাতব অক্সাইড উদাহরণ যেমন কি এল টু ও থ্রি ডট এক্স এইচ টু ও তারপর সিআর ও থ্রি ডট এক্স এইচ টু ইত্যাদি তারপর হচ্ছে কি আছে যে এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও তারপর খারিও রঞ্জকসম যেমন মিথিলিন ব্লু হিমোগ্লোবিন অক্সাইড যেমন টিআই ও টু সল আচ্ছা এবার ঋণাত্মক ঋণাত্মনগ্রস্ত সল কি হতে পারে বিভিন্ন ধাতু ধাতুর উদাহরণ যেমন কপার সিলভার গোল্ড এর সলগুলি হচ্ছে তোমার ঋণাত্মনগ্রস্ত সল ধাতব সালফাইড যেমন কি হতে পারে এ এস টু এস থ্রি আর্সেনিয়াস সালফাইট সল এস বি টু এস থ্রি তারপর হচ্ছে কি সিডিএস সল এগুলি আমলিক রঞ্জক সল যেমন ইওসিন হতে পারে কঙ্গোরেট সল এগুলি স্টার্স আঠা জিলেটিন কাদা কাদামাটি চারকোল ইত্যাদির সল এবার যখন যখন পটাশিয়াম আয়োরাইডের অতি লঘু দ্রবণে কি করা হয় সিলভার নাইট্রাইড একটা অতি লঘু দ্রবণ যোগ করা হয় তখন কি হয় অধিক্ষিপ্ত সিলভার আয়োডাইডের বিস্তার মাধ্যমে মাধ্যম থেকে আয়োডাইড আয়নকে অধিশোষিত করে অধিশোষণ করে এবং ফলস্বরূপ কি হয় ঋণাত্মক গাধনগ্রস্ত কোলটি স্থল তৈরি হয় এবার এজি থ্রি এর যে অতি লঘু দ্রবণ সেটা পটাশিয়াম আয়োডাইডের অতি লঘু দ্রবণ যোগ করা হয় যেমন কি ঋণাত্মক স্থল অবশ্যই এ জি আই অর্থাৎ সিলভার আয়োডাইড অবলিক কি আই নেগেটিভ আর ঋণাত্মক গাধনগ্রস্ত স্থল হচ্ছে কি এ আই অবলিক এজি প্লাস এবার যদি গরম জলে মানে বেশি পরিমাণে আমরা ফেরিক্লোরাইড যোগ করি গরম জলের মধ্যে বেশি পরিমাণে ফেরিক্লোরাইড যোগ করলাম তো তখন কী হবে এফি থ্রি প্লাস আয়নের অধিশোষণের ফলে ধর্নাত্মক আধান বিশিষ্ট জলযোজিত ফেরিক হাইড্রক্সাইড এর কোলোটিও সল গঠিত হবে

হোলস বলা হয় আধুনিক মত অনুযায়ী আয়নের প্রথম যে স্তরটা আছে সেটা পূর্বক বাধা থাকে সেটাকে বলা হয় স্থির স্থির স্তর বলা হয় যেমন এই যে দ্বিস্তর গঠন গঠনটা দেখো এখানে কি এজি এর গঠন বলছে প্রথমত আই আই একটা স্তর আছে তারপর কে প্লাসের একটা স্তর আছে তারপর আই কে প্লাস আই কে প্লাসের মিশ্রণ মিক্স আছে তো স্ত্রীর স্তর আর হচ্ছে বিপরীত ধর্মী আধানের মধ্যে সৃষ্ট এই বিভব পার্থক্যকে বলা হয় বিদ্যুৎ গোতীয় বলা কিভাবে তড়িৎ সঞ্চালনের ক্ষেত্রে ধরো তড়িৎ সঞ্চালন পরীক্ষার সাহায্যে আমরা পোলোডীয় কণাগুলিকে আধানের ওপর আধানের উপস্থিতিকে নির্দেশ করব তো কোলয়েট দ্রবণে আংশিক নিম্নজিত দুটো প্ল্যাটিনাম তরিদারের মধ্যে তড়িৎ বিভাগ প্রয়োগ করা হচ্ছে ক্যাথড বা অ্যানোডের গমন ধরো কি বলছে যে তড়িৎ ক্ষেত্রে প্রভাব কোলভেট কণার কোনো একটা নির্দিষ্ট তরিতদের দিকে গমন করছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরিস এবার ধর্নাত্মক আধানগুলি বা ধর্নাত্মক আধানের যে কণাগুলি যদি ক্যাথডের দিকে যায় তো সেটা হবে ক্যাটাফোরিসিস আর ঋণাত্মক আধানের দিকে গেলে সেটা হবে অ্যানাফোরিসিস তরিত অভিশ্রবণ বা ইলেকট্রো ইলেকট্রোঅসমোসিস বলবো কাকে বলবো যে যখন দেখো বিস্তার মাধ্যমটি নিজেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে গমন করতে শুরু করবে বিস্তার মাধ্যম আছে নিজে নিজেই কি করবে তড়িৎ ক্ষেত্রের দিকে গমন হবে বাইরে থেকে কোনো কিছু দিতে হবে না অবশ্যই যাবে তখন ঘটনাকে আমরা বলবো তড়িৎ ও বা ইলেকট্রো অসমোসিস বলবো এবার তঞ্চন বা অদক্ষেপণ তঞ্চনের ক্ষেত্রে কি যে কোলভেট কণার ধিতে পড়ার প্রভাবকে সল থিতে পড়ার প্রক্রিয়াকে হচ্ছে সলের তঞ্চন বলা হয় বা অদক্ষেপণ বলা হয় তড়িৎ সঞ্চালনের সাহায্যে কোলরিয়া কণাগুলি বিপরীত আধানগ্রস্ত দিকে গমন করে এবং আধানযুক্ত হয় এবং থিতিয়ে পড়ে এবার বিপরীত ধর্মী আধান বিশিষ্ট দুটি মিশ্রণের সাহায্যে যদি বলি তাহলে কি হবে যে ধরো বিপরীত আধান বিশিষ্ট দুটি সল যেমন ধরো একটা পজিটিভ আর একটা নেগেটিভ এরকম দুটো সল এদেরকে কি করা হলো সম অনুপাতে মিশ্রিত করা হলো এবার এরা পরস্পরের আধানকে কি করবে প্রশ্নবিত্ত করবে এবং আংশিক রূপে বা সম্পূর্ণ রূপে কি করবে অধক্ষিপ্ত করবে তো জল জোজিত যেমন ফেরিক অক্সাইড এটা হচ্ছে ধর্নাত্মক সল আর একটা হচ্ছে তোমার আর্সে নিয়ার সালফাইড এটা হচ্ছে নেগেটিভ সল। এদের দুজনের মিশ্রণ করা হলো মিশ্রিত করলে কি হবে এরা পরস্পরকে অধক্ষিপ্ত করে দেবে আর এই ধরনের তঞ্চনকে আমরা বলছি পারস্পরিক তঞ্চন এবার স্ফোটনের সাহায্যে যদি করি যে যখন সলকে ফোটানো হয় তখন বিস্তার মাধ্যমের যে কণাগুলি আছে সেটার সঙ্গে স্থল কণাগুলির সংঘর্ষের বৃদ্ধির ফলে অধিশোষিত স্তরটির স্থায়িত্ব বিঘ্নিত হয়ে যায় এর ফলস্বরূপ কী হয় যে কণাগুলির আধান আছে সেটা হ্রাস পায় তারপর শেষ পর্যন্ত অদক্ষেপগুলি কণাগুলি থিতিয়ে পড়ে দীর্ঘ ঝিল্লি বিশ্লেষণের সাহায্যে যদি করি দীর্ঘ সময়ে ধরে ঝিল্লি বিশ্লেষণ করলে স্থলে উপস্থিত যে অতি সামান্য পরিমাণ তরিত বিশ্লেষণ আছে সেটা প্রায় সম্পূর্ণরূপে অপরিশোধিত হয় অপরিসারিত হয়ে যায় আর কোলোয়েডটা অস্থায়ী হয়ে পড়ে হয়ে শেষ পর্যন্ত তঞ্চিত হয় এবার তড়িৎ বিশ্লেষণ যদি যোগ করি যখন কোলোডীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ কোনো একটা তড়িৎ বিশ্লেষণ যোগ করা হয় তখন কোলোডীয় যে কণাগুলি আছে সেগুলোর অদক্ষিপ্ত পড়ে কেন কারণ কোলওয়েড যে কণাগুলি আছে সেটা তাদের নিজস্ব আধানের বিপরীত ধর্মীয় আধানের সাথে কী করে মিথস্ক্রিয়া করে আর এর ফলে আধানের কি হয়ে যায় প্রশমন ঘটে আর কোলোয়েড কণারও কি হয় তঞ্চন ঘটে এবার যে আধানটির জন্য কোলওয়েডের কণার উপস্থিত আধানের প্রশমন ঘটে তাকে বলা হয় তঞ্চনকারী আধান আর ঋণাত্মক আধানগ্রস্ত যে আয়ন আছে সেটা ধর্মাত্মক্রস্ত সলের তঞ্চন ঘটায় এবং বিপরীত ভাবে এটা সত্য তাহলে ধর্নাত্মক আধানগ্রস্ত সলকে তঞ্চিত করার জন্য কি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস গ্রেটার দেন বেরিয়াম টু প্লাস গ্রেটার দেন হচ্ছে সোডিয়াম প্লাস আর একইভাবে ধর্নাত্মক আধানগ্রস্ত সলের যদি তঞ্চন করাতে হয় তাহলে এফিসিয়েন্ট হোলসিক টু দি পার ফোর মাইনাস গেটার হবে পিও ফোর থ্রি মাইনাস গেটার দেন হবে এসও ফোর টু মাইনাস গেটার হবে সিএল মাইনাস তো দু ঘন্টার মধ্যে কোনো সলকে যদি চঞ্চিত করতে হয় তাহলে তার মিলিমল পার লিটার এককে যে ন্যূনতম পরিমাণ তড়িৎ বিশ্লেষের প্রয়োজন হবে সেটাই হচ্ছে ওই তঞ্চনের ওই তড়িৎ বিশ্লেষের হচ্ছে কি তঞ্চন মান আর তড়িৎ বিশ্লেষটি যত কম পরিমাণ প্রয়োজন হবে হ্যাঁ এর তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে এবার দ্রাবক আকর্ষী কোলবেডের তঞ্চন দ্রাবক আকর্ষী স্থলের স্থায়িত্বের জন্য দুটা কারণ আছে এগুলা হচ্ছে প্রথমত কোলবেট কোলোডিও কনার যে তরিদাধান এবং দ্রাবক সংযোজন ক্ষমতা প্রথমত কোলোডিও কনার হচ্ছে তরিদাধান সেকেন্ড হচ্ছে দ্রাবক সংযোজন ক্ষমতা যখন দুটা কারণকে অপসারিত করা হয় তখনই কি হয় কোনো দ্রাবক আকর্ষিক কোলভেটকে তঞ্চিত করা যায় যেমন এটা হচ্ছে একটা কি তরিদ বিশেষ পদার্থ যোগ করার পর হতে পারে বা একটা উপযুক্ত দ্রাবক যখন নিরুদক পদার্থ যোগ করে সম্পন্ন করা হবে তখন যখন অ্যালকোহল আর অ্যাসিডন অ্যালকোহল ও অ্যাসিডনের মতো দ্রাবককে আমরা কি করব দ্রাবক আকর্ষিত যোগ করব তখন বিস্তৃত দশার নিরোদন ঘটবে এই অবস্থায় সামান্য পরিমাণ উপযুক্ত তরিত বিশ্লেষ্য যোগ করলে বিস্তৃত দশার তঞ্চন ঘটবে এবার হচ্ছে কোলওয়েডের সংরক্ষণ কীভাবে করবো কোলওয়েডের সংরক্ষণ আমরা যা দ্রাবক বিকর্ষী কোলওয়েট অপেক্ষা কী হয় দ্রাবক আকর্ষী যে কোলওয়েট আছে সেটা কিন্তু অধিক সুস্থিত হয় এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে যে দ্রাবক আকর্ষী যে কোলভেট আছে সেগুলো ব্যাপকভাবে দ্রাবক সংযোজিত মানে সলভেট অবস্থায় থাকে আর কণাগুলি কোলের যে কণাগুলি আছে সেটা তরল মাধ্যমে বিস্তৃত থাকে সেই তরলের একটা কি করে আস্তরণ দ্বারা চতুর্দিক দিয়ে আবৃত থাকে ফলে কি হয় সেটা সুস্থিতি লাভ করে সে তার হচ্ছে সুস্থিত লাভ করে এবার দ্রাবক বিকর্ষী কোলের সংরক্ষণের ক্ষেত্রে যে দ্রাবক আকর্ষী কোলভেট একটা বিশিষ্ট বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যখন একটা দ্রাবক কোলবেটকে কি করা হচ্ছে একটা দ্রাবক বিকর্ষী কোলবেটের সঙ্গে মেশানো হচ্ছে তখন একটা মেশানো হয় তখন কি হয় দ্রাবক আকর্ষী কোলবেটের যে কণাগুলি আছে সেটা দ্রাবক বিকর্ষী সলের কণাগুলির চারপাশে একটা আবরণ তৈরি করছে আবরণ তৈরি করে আর এইভাবেই দ্রাবক বিকর্ষী কোলবেটের কণাগুলিকে তড়িৎ বিশ্বাসের সংস্পর্শ থেকে রক্ষা করা যায় তো এই উদ্দেশ্যে কি হয় দ্রাবক আকর্ষী কোলবেটকে সংরক্ষক মানে প্রোটেক্টিভ কোলবেটও বলা হয় এবার হচ্ছে ইমালসন ইমালসন কি যে তরল তরল তন্ত্র তরল তরল কোলোটীয় তন্ত্র একটা তরল পদার্থের মধ্যে কি হয় অমিশ্রণীয় অপর একটা যখন তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে বিস্তৃত থাকবে তখন সেটা আমরা বলবো ইমালসন যেমন দুটা যদি যদি বা আংশিক মিশ্রণীয় দুটি তরলের মিশ্রণকে ঝাঁকানো হয় তখন একটা তরল কি হয় অপর তরলের মধ্যে কি হয় অপরিষ্কারভাবে বিস্তার লাভ করে তখনই সেটা হচ্ছে ইমালসন যেমন জলের তেল তেল জাতীয় এবং তেলের জল জাতীয় জলে তেল বা তেল জাতীয় এবার হচ্ছে প্রথম সিস্টেমের ক্ষেত্রে কি যে তন্ত্রে জল জল বিস্তার মাধ্যম হিসেবে কাজ করছে ইমালসন দুধ হতে পারে তারপর ক্রিম ক্রিম হতে পারে দুধের ক্ষেত্রে তরল চর্বি জলের মাধ্যমে বিস্তৃত থাকে বিস্তারণের তেল বা জল জাতীয় যে ইমালসন আছে তেল বা জল জাতীয় ইমালসনের ক্ষেত্রে কি হয় মুখ্য ইমালসন কারকগুলি যেমন প্রোটিন আটা হতে পারে তারপর প্রাকৃতিক এবং কৃত্রিম সাবান ইত্যাদি জেল বা তেল মানে ওয়াটার অবলি হচ্ছে তোমার অয়েল হ্যাঁ ডাব্লিউ অবলিক কো বলতে ওয়াটার অবলিক অয়েল জাতীয় ইমালসনের ক্ষেত্রে মুখ্য ইমালসন কারকগুলি যেমন ফ্যাটি অ্যাসিডের ভারী ধাতুর লবণ দীর্ঘশৃঙ্খল অ্যালকোহল তারপর ভুষাকালী এগুলি এবার আমাদের চারপাশের কোলবের সমূহ আমাদের চারপাশের কোলবেট কি যেমন আকাশ নীল বর্ণ তারপর কুয়াশা হতে পারে খাদ্য সামগ্রী হতে পারে রক্ত হতে পারে মাটি বদি এগুলি আকাশের নীল বর্ণ কি বলছে যে বাতাসের যে প্রলম্বিত জলকণা আছে জল জলযুক্ত ধুলিকণা সেটা হয় নীল আরো বিচ্ছুরত করে তো সেগুলি আমাদের চোখে এসে পড়ে তাই আমরা আকাশকে নীল দেখি এবার কুয়াশার ক্ষেত্রে কি হয় ধুম এবং বৃষ্টি কুয়াশা হতে পারে তারপর ধুম তারপর বৃষ্টি যখন ধুলি কি করছে যখন যুক্ত ধূলিকণা যুক্ত বিশাল পরিমাণ বায়ু এর শিশিরাঙ্কের নিচে শীতল হয় তখনই কি হয় বায়ুর জলীয়বাষ্প এই কণাগুলির পৃষ্ঠতলে ঘনীভূত হয়ে শুষ্ক জলবিন্দু গঠন করে এই জলবিন্দুগুলি কোলটি প্রকৃতির হওয়াতেই বায়ুতে কুয়াশা বা ধুম মানে মিস্ট হিসেবে ভেসে বেড়ায় এরোসেল এক প্রকার মেঘ হচ্ছে কি এক প্রকার এরোসেল যেটা কি হয় বায়ুতে প্রলম্বিত ছোট ছোট জলকণা নিয়েও গঠিত এবার বায়ুমণ্ডলে ঘনীভবনের ফলে জলের কোলটীয় যে বিন্দুগুলি আছে সেটা আকারে বড় হতে থাকে যতক্ষণ না পর্যন্ত এরা বৃষ্টিরূপে নিচে নেমে আসে তারপর এরোপ্লেন থেকে ধরো তরিদাহিত বালি ছিটে আমরা মেঘে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাবো তো তো কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য এরোপ্লেন থেকে কি করবো যে তরিদাহিত যে বালি আছে সেটা মেঘের গায়ে ছিটিয়ে দেবো সেখানে কি থাকে ওই মেঘটার মধ্যে থাকে বিপরীত আধান বিপরীত ধর্মীয় আধান বিশিষ্ট সল থাকে সেটা স্প্রে করে আমরা কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে পারি এবার খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী যেমন দুধ মাখন হালুয়া আইসক্রিম ফলের রস ইত্যাদি সবগুলিকে কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো প্রকারের সল বলতে কোলোয়েট বলতে পারি এবার রক্ত রক্ত কি অ্যালবুমিনিয়েট অ্যালবুমিনিয়েট জাতীয় পদার্থের এক প্রকার কোলোরীয় দ্রবণ যেটা ফিটকিরি ফিটকিরি তারপর ফেরিক্লোরাইড দ্রবণের রক্ত স্রাবরোধী কার্যটি মূলত রক্ত তঞ্চনের মাধ্যমেই রক্তের জমাট বাধার কারণে ঘটে তো যেটি পরবর্তী পর্যায়ে কি হয় রক্ত খরড়েও বাধা দেয় এবার মাটি মাটি যদি বলি তাহলে উর্বর মাটি কোলোডিও প্রকৃতির হয় যার মধ্যে কি হয় হিউমাস সংরক্ষক কোলভেট রূপে কাজ করে কোলোডিও প্রকৃতির জন্য মাটি কি হয় জলীয়বাষ্প পরিপোষক জাতীয় হয় এবার বদ্বীপ যদি বলি তো নদীর জল কাদা মাটির একটা কোলোডীয় দ্রবণ নদীর যে জলটা আছে সেটা কি কাদামাটির একটা জলীয় দ্রবণ কোলোডীয় দ্রবণ সমুদ্র জলে বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে যখন নদীর জল কি হয় সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয় তখন সমুদ্র তলে উপস্থিত তড়িৎ বিশ্লেষ্যগুলো কাদামাটির কোলোডীয় দ্রবণকে তঞ্চিত করে যেগুলি জমা হতে হতে কী হয় একটা বদিপের সৃষ্টি করে এবার কোলোডীয় যদি প্রয়োগ বলি প্রথমত ধোঁয়ার বৈদ্যুতিক পদক্ষেপ রূপে তারপর পানীয় জল বিশুদ্ধিকরণে ঔষধ হিসেবে ট্যানিং হিসেবে সাবান ডিটারজেন্ট পরিষ্কারক হিসেবে তারপর ফটোগ্রাফিক প্লেট ফিল্ম তারপর রবার শিল্প শিল্পজাত দ্রব্য তো রবার শিল্পের ক্ষেত্রে কী হয় দেখো যে রবার শিল্পের ক্ষেত্রে রবার শিল্পের ক্ষেত্রে রবার গাছের যে কষ আছে সেটা হচ্ছে একটা ধর্নাত্মক রবার গাছের যে কষটা আছে সেটা হচ্ছে একটা ঋণাত্মক আধানে আহিত রবার কণার একটা কোলটিও দ্রবণ আর রবার গাছের যে কষের তঞ্চন সেটা ঘটিয়ে রবার পাওয়া যায় তারপর শিল্পজাত দ্রব্য যেমন কি হতে পারে যে রং কালি প্লাস্টিক কৃত্রিম প্লাস্টিক রবার গ্রাফাইট লুব্রিকেন্ট সিমেন্ট ইত্যাদি সবগুলি হচ্ছে কোলোটিও দ্রবণ এবার ঔষধ হিসেবে কি যদি বলি তো ঔষধ হিসেবে অধিকাংশ যে ঔষধ আছে সেগুলি সবই হচ্ছে কোলোটিও প্রকৃতি যেমন চোখের যে লোসন হয় লোসন রূপে ব্যবহৃত আর্জি আর্জিরল এক প্রকারের হচ্ছে একটা সিলভার সল তারপর কালাজ্বর অরোগ্যকরণের ক্ষেত্রে অ্যান্টিমনি ব্যবহৃত হয় কোলোডিও গোল্ড অন্তপেশীয় ইঞ্জেকশনে ব্যবহৃত হয় মিল্ক অফ ম্যাগনিশিয়া নামক যে ইমালসন আছে সেটা কি হয় পেটের রোগের মানে পেটের যে রোগ হয় বিভিন্ন সেটা নিরাময়ের ক্ষেত্রে আমাদের মিল্ক অফ ব্যবহৃত হয় তারপর কোলোডীয় প্রকৃতির ঔষধ অধিক কার্যকরী হয় কারণ এদের পৃষ্ঠতল পৃষ্ঠ যে ক্ষেত্রফল সেটা বেশি আর এই কারণে এরা সহজেই শোষিত হয় তারপর পানীয় জলে যদি বিশুদ্ধকরণের ক্ষেত্রে বলি তো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত জল অনেক সময় অশুদ্ধি প্রলম্বিত হয় মানে ওই জলের সাথে বিভিন্ন আয়রন বিভিন্ন ই মেশে থাকে অশুদ্ধি মেশে থাকে তো এই জলে ফটকারি যোগ করে যাতে কি হয় প্রলম্বিত যে অশুদ্ধিগুলি আছে সেগুলি তঞ্চিত হয়ে যায় আর জলকে আমরা পানির যোগ্য করতে পারি এবার ধোঁয়ায় বৈদ্যুতিক পদক্ষেপ যদি বলি তো ধোঁয়া হচ্ছে বায়ুতে কার্বন তারপর আর্সেনিক যৌগ তারপর ধুলি ইত্যাদির কঠিন কণার একটা কোলদীয় দ্রবণ এবার চিমনি থেকে বেরিয়ে এসে এটা একটা চিমনি তাই তো চিমনি থেকে কী হচ্ছে যে এই ধোঁয়াগুলি বেরিয়ে আসছে চিমনি থেকে ধোয়া আসার পূর্বে ধোয়াটাকে কি হওয়ার হচ্ছে প্রকোষ্ঠের মধ্যেই দিয়েই প্রভাবিত করা হয় যেখানে ধোয়া কণাগুলির আধানের যে বিপরীত আধান সেটা আহিত হয়ে আহিত পাত থাকে এবার ধোয়ার কণাগুলির এই পাতগুলির সংশ্লিস্পর্শে সংস্পর্শের হয়ে কি হয় অধক্ষিপ্ত হয় তো এইভাবে কণাগুলি প্রকোষ্ঠের মেঝেতে থিতিয়ে পড়ে এই অধক্ষেপকে বলা হয় কটরেল এবার সাবান বা ডিটারজেন্টের ক্ষেত্রে তো আলোচনা করা হয়ে গেছে এবার ফটোগ্রাফিক প্লেট আর হচ্ছে ফিল্মের ক্ষেত্রে যদি বলি তো কাচের প্লেট আর হচ্ছে কি সেলুলয়েড ফিল্মের ওপর আলোক সক্রিয় সিলভার ব্রোমাইট জিলেটিনের ইমালসনের পোলেপ দিয়ে ফোটোগ্রাফিক প্লেট এবং ফ্লেম তৈরি করা হয়েছে তারপর ট্যানিং ট্যানিং এর ক্ষেত্রে কি যেমন পশুর চামড়া তারপর কোলভেট প্রকৃতির হয় চামড়ার মধ্যে ধর্নাত্মক আধান বিশিষ্ট কণা থাকে যখন এই চামড়াকে কি করা হয় ধর্নাত্মক আধান বিশিষ্ট কোলটীয় কণা কোলোডীয় কণা পূর্ণ কোষে ভেজানো হয় তখনই এরা কি করে পারস্পরিক তঞ্চন প্রক্রিয়া সংগঠিত করে এর ফলে কি হয়ে যায় চামড়াটা শক্ত হয়ে যায় আর এই প্রক্রিয়াকে আমরা ট্যানিং বলি তো কোষের পরিবর্তে ক্রোমিয়ামের লবণও ব্যবহার কষের পরিবর্তে কি ব্যবহার করা হয় ক্রোমিয়ামের লবণও এক্ষেত্রে ব্যবহার করা হয় ট্যানিংয়ের এর মাধ্যমেই চ্যাপ্টারটা অ্যানালাইজ করা কমপ্লিট হলো নেক্সট ডে আরও অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এবং যে যে লাইন আছে সেগুলি কোডিং করব এবং খুব ভালো করে চ্যাপ্টারটাকে বুঝব বুঝবো তো চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাবস্ক্রিপশানই হচ্ছে আমাদের মোটিভেশন খুব খুব ভালো থেকো